আচ্ছা চলেন আজকে শুরু করি আমাদের আজকের ক্লাস হবে টাক্ক টুর বডি প্যারা কিভাবে আমরা একটা আদর্শ বডি প্যারা লিখব তো মোটামুটি আমরা ইউজুয়াল যেটা দেখে আসছি যে বডি প্যারা অনেকে অনেকভাবে শিখে আসছেন আর একটা কথা যেটা বলতে যে আটকে গেছিলাম তিথিয়াপু মনে হয় গতকালকে না হলো উইংসে এক্সাম দিয়ে মানে মক ওনাকে চার সাড়ে দেওয়া হয়েছিল মাইন থেকে উইংসে উনি সাত পেয়েছে রাইটিংয়ে যদিও মেন্টরস উনি একটু একটু ছোট করার পরে হ্যাঁ রাইটিং রাইটিং এ তো হ্যাঁ রাইটিংটা সহজ করতে হবে রাইটিং একদম সহজ করতে হবে রাইটিং কে দূর কঠিন করা যাবে না যত সহজ ভাবে পারা যাবে তত সহজে লিখতে হবে রাইটিংটাকে রাইটিংয়ের একটা বডি পেরা জাস্ট বুঝতে হবে বুঝতে পারলে আর কখনো কোনো দিনও কোনো প্রবলেম থাকবে না তো ফর এক্সাম্পল আমরা এইটা নিয়ে কথা বলি ধরেন আমরা এইটা নিয়ে কথা বলি তো এটা নিয়ে সেদিন বোঝালাম একটু ডিজাইগির পার্টটা আছে বডিটা এখানে এটা নিয়ে কথা বলি

হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি তো এখন আমরা চলেন দেখি যে ডিসকাস আদর্শ প্যারা কিভাবে লিখতে হয় আপনারা একটু মনোযোগ দিন হ্যাঁ আদর্শ প্যারাটা একটা প্যারা লিখা শিখবেন আপনারা একটু নোট করেন যে কোন কোন প্যারা একটু আলাদা পুরো এসের মানে পুরো এসের ভেতরে যুক্ত ফর এক্সাম্পল প্রবলেমস solutions due to problem due solutions problems solutions eta body para advantages disadvantages what extent do you ad, what extent do the advantage out by the disadvantage eta causes effects eta problem solution or cause effect is the same thing so উ ডোন্ট হ্যাভ টু ব্রেক ইট আউট ফ্রম দ্যাট ইজ তো আমাদের ডিসমেন্টাল করা লাগবে না এইটা থেকে প্রবলেমস সেমথিং তো এখন আপনার যেটা বলছিলাম আপনারা নোট করে লিখেন যে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস প্রবলেম সলিউশন এই দুইটার প্যারা শুধু আলাদা হ্যাঁ এই দুটো প্যারাও আমি করবো আমি আপনাদের এক্সপ্লেন করে বোঝাবার বাকি এগ্রি ডিসএগ্রি ডিসকাস বোথ ভিউ তারপরে আপনার ডিসকাশন বেজ ওপিনিয়ন বেজ এই সেগুলো থাকে সবগুলো একই ক্যাটাগরিতে পড়ে তো আমি এসে কে খুব একটা বেশি ভাগে ভাগ করি না আমি এসে কে নিয়েছি আপনার আপনার অ্যাগ্রিডিজ্রি ডিসকাস বোথ ভিউ তারপরে আপনার হলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ প্রবলেম সলিউশন প্রবলেম কজ ইফেক্টে প্রবলেম সলিউশন सेम চারটা এসে এই চারটা এসে এই চারটা এসে টাইপ আমি মনে করি চারটা এসের টাইপই ফ্রিকোয়েন্টলি এক্সামে আসে তো এই চারটা এসে আপনি যদি অন্য এসেও আসে তাও এই এই ওয়েতে আপনি লিখে আসতে পারবেন তো এই চারটা এসে আমরা শিখব তো তার ভেতরে অ্যাগ্রি ডিজ্যাগ্রির বডি প্যারাটা এক ওয়েতে হবে আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর প্রবলেম সলিউশনের বডি বডিপারা অন্য রকম হবে তো প্রবলেম আর সলিউশনের বডি বডিপ্যারা আমরা দেখবো আচ্ছা অ্যাট এন্ড অফ দ্য ডে এবং আমরা শেষে সর্বশেষে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও দেখব এখন আমরা অ্যাগ্রি ডিসি অথবা ডিসকাস বোধবে দুটা সেম এই দুটার একটা বডি বডিপ্যারা দেখব আদর্শ বডি পারা। এখন আপনারা খেয়াল করে দেখেন যে এখানে আপনার হোয়াট ইজ আইডিয়া তো আইডিয়া জেনারেশনে আপনারা অনেকেই উইক থাকেন মনে করেন যে আমরা উইক আইডিয়া জেনারেশনে অনেকেই মনে করেন তো অনেকে এটা ভেবে থাকেন যার জন্য এইভাবে রিয়াক্ট করেন যে আপনারা আইডিয়া মেক করতে পারেন না যার জন্য এই সেটা ভালো হয় না তো এই চিন্তা ভাবনাটা একটু আপনারা সরাই ফেলেন মাথায় থেকে এই চিন্তা ভাবনা থেকে বেরোয় আসেন এই চিন্তাভাবনা থেকে বেরোয় আসবেন এই জন্য যে আইডিয়াটা ডাজেন্ট ম্যাটার আইডিয়াটাকে কিভাবে আপনি ফুটায় তুলছেন এটা হলো বিষয় তো প্রবলেম আমাদের এই যে অ্যানিমেলগুলো লস হচ্ছে এর লস্ট হওয়ার পেছনে আরও অনেক কারণ আছে শুধু সামাজিক ভারসাম্য রক্ষা করে তারা এরকম কিছু না শুধু সামাজিক ভারসাম্য রক্ষা আপনি যদি তখন দেখা যায় সামাজিক ভারসাম্য রক্ষার কথা আমি লিখেছি পরিবেশের ভারসাম্য রক্ষার কথা আমি লিখেছি এখানে সামাজিক তো না সরি পরিবেশের ভারসাম্য রক্ষা করার কথা আমি এখানে লিখেছি এখন এখানে অন্য কিছু হতে পারে ফর এক্সাম্পল তারা আপনার অ্যানিমেল তারা হারায় যাচ্ছে হারায় যাওয়ার জন্য আমাদের এনভায়রনমেন্টে কি কী ধরনের প্রবলেম হচ্ছে এর পিছনে আরও অনেক কারণ আছে আপনারা একটা বলেন তো আপনাদের মাথায় কি আইডিয়া আসতেছে যে আরও কি কি প্রবলেম আপনার এই পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়া আর কি কি প্রবলেম অ্যাপেয়ার হচ্ছে বা আর কি কী প্রবলেম হতে পারে অ্যানিম অ্যানিমেলগুলা মানে কিছু প্রকারের অ্যানিমেল যদি বিলুপ্ত হয়ে যায় বলেন তোমাকে যে কোনো কিছু বলেন ডাজেন্ট ম্যাটার ওইটাতে এক্সামিনার কখনো ফলো করবে না যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে তারা কোনটাতে ফলো করে সত্যি বলতে আপনারা একটু মাথার ভিতরে ঢুকায় নেন তারা কখনো আপনার আইডিয়ার উপরে আপনাকে মার্ক দিতে যাবে না দে আর নট গোয়িং টু দে আর নট গোনা গিভ ইউ দা মার্ক এডিশনাল মার্ক পরে ভাই এটাকে বলা যায় মানে আমাদের ডোমেসটিক মানে एनिमल्स গুলো যেগুলো লাইভস্টক বলে সেগুলো যদি এক্সটিংশন হয়ে যায় তখন আমাদের খাবারের উপর একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে এখানে কোন ধরনের কোন ডোমেসটিকের কথা মেনশন নাই তো সেই ক্ষেত্রে আপনি ডোমেসটিকের কথা চিন্তা করার দরকার নাই এখানে বলেছে পার্টিকুলার স্পিসিস প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল তো ডোমেস্টিক মেনশন যেহেতু করা নাই ডোমেস্টিক মানে পশু পাখি গৃহপালিত তো এখানে যেহেতু মেনশন নাই যেটা সেটা কেন তুলে আনবেন বিষয়টা এরকম যে অলওয়েজ প্রশ্ন দিয়ে ভাববেন প্রশ্ন দিয়ে আইডিয়াটা মেক করার চেষ্টা করবেন প্রশ্নে যেটা আছে সেটার উপরে বেস করে আইডিয়াটা আপনাকে জেনারেট করতে হবে এখন এই যে পার্টিকুলার কোয়েশন আছে যে অ্যানিমেলের কথা বলতেছে ফর এক্সাম্পল যে কোনো একটা একটা ধরনের অ্যানিমেল হতে পারে বাঁদর হনুমান কুকুর বিড়াল যাই হোক একটা অ্যানিমেল তো এই অ্যানিমেল লুজ হওয়ার জন্যে বা হারায় যাওয়ার জন্যে কিছু দল মনে করে এটা বর্তমানে আমাদের মেন এনভায়রনমেন্টাল প্রবলেম তো মানে পরিবেশে অ্যানিমেল পার্টিকুলার অ্যানিমেল হারানোর জন্যে ওই যে আপু বললো যে ডোমেস্টিক অ্যানিমেল হারানোর জন্য আমরা খাবার দাবার পাবো না তো এটা আসলে এভাবে লিখলে হবে না কারণ এখানে আমাদের খাবার দাবারের কোনো কথা নাই এখানে এনভায়রনমেন্টের ওপরে কি ইমপ্যাক্ট হবে সেটারও বিষয় লিখতে হবে আমাদেরকে এখন বিষয় খেয়াল করে দেখেন যে আমরা প্রশ্নের বাইরে চলে যাই এই জন্য আমি প্রশ্নটাকে পাঁচ মিনিট ধরে মানে ভাবতে বলেছি কেন যেন আমরা ওই ওই সিস্টেম ওই ভুলগুলো যেন না করি হ্যাঁ আমরা যদি এখানে ডোমেস্টিক অ্যানিমেল লিখে দিই তাহলে এই পুরো প্যারাটাই বাদ যাবে বাদ যাওয়ার কারণটা কী কারণ এখানে ডোমেস্টিক অ্যানিমেল হারাই গেলে বা গরু যদি হারা যায় বা ছাগল হারা যায় আমরা দেখা যাচ্ছে যে মাংস না খেয়ে মাংসের অভাবে পড়বো তো বিষয়টা আসলে এখানে ওরকম ধরনের কিছু চায়নি ওটাকে বলে আউট অফ টপিক তো যতই রিচ ওয়ার্ড আমরা এখানে ওটাতে কোনো কিছুই কাউন্ট হবে না তো আপনাকে কি করতে হবে আপনাকে এটাতে স্টিক থাকতে হবে যে এখানে একটা জিনিস মনে রাখবেন যে একটা কিছু ঘটছে তার ফলাফল হচ্ছে তো ধরেন যে এখন এর ভেতরে কিছু একটা ঘটতেছে কি ঘটতেছে যে অ্যানিমেলটা হারাই যাচ্ছে তার ফলাফলটা কি এনভায়রনমেন্টে প্রবলেম হচ্ছে ক্রিয়েট হচ্ছে হারানোর জন্য এখানে কিছু ঘটছে ঘটছে এটা কি যে অন্যান্য কিছু একটা প্রবলেম হচ্ছে এই অ্যানিমেল অ্যানিমেল হারানো ছাড়াও অন্য প্রবলেম হচ্ছে যার জন্য কি হচ্ছে এনভায়রনমেন্টে প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনার বোঝার জন্য অলওয়েজ একটা কোয়েশ্চনে ফাইন্ড করা মানে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে কী ঘটতেছে এবং তার ঘটার জন্যে কি ফলাফল হচ্ছে ইম্প্যাক্ট পড়ছে কার ওপরে যে তো এই দুইটা জিনিস আপনাকে মেন মানে মনোযোগ রাখতে হবে যে কি ঘটতেছে এখানে কি ঘটতেছে যে হারায় যাচ্ছে প্রাণী আর প্রাণী হারানোর জন্য ইম্প্যাক্ট পড়ছে কোথায় আপনার এনভায়রনমেন্টের ওপরে তো আমাকে এখন বলেন যে প্রাণী ধরেন একটা স্পেসিফিক প্রাণী হারাই গেল বা বিলুপ্ত মারা গেল তার জন্যে এনভায়রনমেন্টে কাইন্ড অফ কি ধরনের প্রবলেম মানে আপনার মতে কি ধরনের প্রবলেম হতে পারে আপনার বায়োডাইভার্সিটি মানে যে আমাদের এনভায়রনমেন্টটাকে সুন্দরভাবে মেইনটেইন করে মেইনটেইন ছাড়া মেইনটেইন ছাড়া আর কি হতে পারে বলেন তো বায়োডাইভার্সিটি ছাড়া ভাইয়া হ্যাঁ মানে আমাদের বায়োডাইভার্সিটি মেইনটেইন ছাড়া আর কি মেইন তো বায়োডাইভার্সিটি মেইনটেইন করে আর কি ইকোসিস্টেমটা মেইনটেইন করে ওইটা ছাড়া আরেকটা পয়েন্ট আর কি এটা ছাড়া কি এটা ছাড়া আপনাদের এটা তো লেখা আছে এখানে এটা ছাড়া আর কি কি আইডিয়া আপনাদের মাথায় আসতেছে ভাই আর পোলার বিয়ার যেটা ওটাও তো এক্সটেনশন হয়ে যাচ্ছে ওটার কারণে তো এনवायरमेंटাল প্রবলেম হচ্ছে না প্রবলেমটা কি এটা হলো বিষয় আইডিয়াটা হলো এটা যে প্রবলেমটা কি ওই যে ভাই ওখানে কি কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে ওইটা কি দেওয়া যাবে বৈশ্বিক উষ্ণায়ন

যে কোনো অ্যানিমেল বিলুপ্ত হয়েছে তার জন্য পরিবেশে ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে তো আপনারা যে কোনো মানে বায়োডাইভার্সিটিটা মেনটেন ছাড়া আর কি যে কোনো কিছু বলেন তো যে কোনো ভাব যে কোনো কিছু আপনাদের যেটা মনে হয় ভাই ন্যাচারাল বিউটিটাও তো ইম্প্যাক্ট হয় লাইক বনে যদি অ্যানিমেল না থাকে তাহলে এক্সিস্টেন্সও থাকে না এটা বলতে পারেন যে হ্যাঁ ন্যাচারাল বিউটিটা নিয়ে লিখতে পারেন এটা লেখা যায় যে আমি এটা বলার জন্য আপনাকে বলতে বললাম একটু করে নিন যে বায়োডাইভার্সিটি আমি লিখেছি তো আমি যে একটা ভালো আইডিয়া দখল করে বসে আছি আপনারা অনেকে ভাবতে পারেন এটা ঠিক আছে কারণ আপনাদের ভাবনাটা আমার মাথার ভেতরে আগে আসে আপনাদের মুখে থেকে না আসলে আমার মাথার ভেতরে আগে আসে কারণ আমি আসলে আপনাদের সিক সেম পর্যায়ে ছিলাম বিভিন্ন রকম বিভিন্ন চিন্তা আমার মাথায় আসতেছে তো বিষয়টা আসলে দেখেন যে না আমি এটা দখল করে বসে আছি এরকম এর জন্য এটা যে ভালো মার্ক পাবো এরকম কিছু না ওই যে বললেন না যে এটা তারা যে তারা একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেটা কিভাবে তারা মানে বিউটিফুল তারা তারা যে সুন্দরভাবে রাখে তারা আসলে যেটাকে বলতে পারেন যে আপনারা স্ক্যানিক ভিউ বা ন্যাচারাল ন্যাচারাল ডায়ালাইটে তারা ঠিক রাখে তো এই যে ন্যাচারাল যে একটা ন্যাচারাল লাইন তো এই ন্যাচারাল লাইনটাকে ঠিক রাখে কীভাবে এখন আপনি আইডিয়াটা ধরেন আপনার যদি ন্যাচারাল এটা তো আমরা তখন কিভাবে লিখবো আপনার একটু মনোযোগ দেন হ্যাঁ ক্লাসটা বারবার বারবার একটু দেখবেন তো ধরেন এটা বাদ দিলাম এটা তো এখানে লিখা আছে এটা বাদ দিলাম তো এখন ধরেন আপনি ন্যাচারাল বিউটি নিয়ে লিখবেন ন্যাচার তারা তারা ন্যাচারাল বিউটিটাকে নিয়ে লিখবেন বায়োডাইভার্সিটি বাদে ন্যাচারাল বিউটিটাকে নিয়ে লিখবেন তো এখন আমি এখানে কী করতে হবে আমাদের প্রথম কাজ হবে আইডিয়া জেনারেশনের জন্য আপনি যখন ভেবে নেবেন যে এটাদের জন্য আমি ন্যাচারাল ভিউ ন্যাচারাল বিউটি নিব আর দ্বিতীয়টার জন্যে আমি অন্য একটা নিব যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যা আপু বললো কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে ওইটা নিব তো কার্বন ডাইঅক্সাইড বাড়াটা একটা একটা ধরেন বডিপারা এটার জন্যে নিব আমি আর এটার জন্য আমি ন্যাচারাল মানে ন্যাচারাল বিউটি নেব তো এখন দেখেন আমি কীভাবে লিখবো আইডি ওইটা তো মনে করেন দুইটা আমি জিনিস পেয়ে গেলাম এই দুইটার ওপরে আমাকে ফোকাস করতে হবে এই দুইটার ওপরে আমাকে স্টিক থাকতে হবে আপনি এক লাইনে বললেন ন্যাচারাল ভিউ ন্যাচারাল বিউটি অন্য লাইনে আপনি আবার যা মানে তারা মেনটেন করতেছে আমাদের এনভারনমেন্টটাকে এভাবে বলতে পারবেন না আপনাকে ন্যাচারাল ভিউটার ওপরে থাকতে হবে মানে ভিউ এক কথায় ভিউটার ওপরে পুরো প্যারার আপনাকে লিখতে হবে স্টিক থাকতে হবে নাহলে কিন্তু সমস্যা মার্ক কিন্তু ছুটে যাবে একদম সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট হ্যাঁ আপনারা কোয়ান্টিটি ডাজেন্ট ম্যাটার কোয়ালিটি ইজ ম্যাটার অলওয়েজ ম্যাটার তো কোয়ালিটিটা মেনটেন করবেন আর একটা কথা আপনারা নোট করেন যে এটা খুব ইম্পর্টেন্ট থাকবে আপনাদের জন্য এটা টাইম ম্যানেজমেন্টের জন্য বেস্ট একটা ট্রিক আর কোনো ধরনের কোনো ওয়ার্ড জীবনে আপনাদের গোনা লাগবে না কোনো ওয়ার্ড জীবনেও গোনা লাগবে না কখনো কোনো জীবনেও কোনো ওয়ার্ড গোনা লাগবে না এখন একটা সিম্পল সেন্টেন্স দুইটা একটা দুইটা সিম্পল সেন্টেন্স মনে করেন একটা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স কোনটা হবে কোয়েশনকে প্যারাফেস করাটা তো এখন দেখেন যে এখানে মোস্ট প্রবলে আপনি দুইটা কি তিনটা জেনারেল সেন্টেন্স না লিখলে দুইটা সেন্টেন্স দুইটা সেন্টেন্সে আমার হয়ে গেছে ফিফটি সেন্টেন্স ফিফটি ওয়ার্ড তো দুইটা সেন্টেন্স মনে করেন দুইটা সেন্টেন্স এখানে দুইটা সেন্টেন্স আর একটা জেনারেল সেন্টেন্স এখন ডিসকাস বোধবিউতে আপনারা জেনারেল সেন্টেন্স লিখবেন না এটা আমি বলে দিছি ডিসকাস বোধ জেনারেল সেন্টেন্স লিখবেন না এটা বলে দিছি জেনারেল সেন্টেন্সটা কিন্তু আমি যে বললাম না যে আপনি ইন্টারভিউতে ঢুকতেছেন আপনি সব ঢুকেই সব ওষুধ খাই সব ফাইল পড়ে গেল তাদের সামনে ওই রকম ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তো আপনাকে যে জেনারেল সেন্টেন্স লিখতে হবে এরকম কিছু না জেনারেল সেন্টেন্স বাদেও আপনি ভালো স্কোর করতে পারেন পরীক্ষা হলে ঠিক আছে জেনারেল সেন্টেন্স আপনাকে অ্যাডিশনাল কোনো স্কোর দিবে না জেনারেল সেন্টেন্স আপনাকে অ্যাডিশনাল কোনো স্কোর দিবে না সেজন্য আমার বিষয়টা দেখেন খাতায় একটু লিখেন যে প্রত্যেকটা এসের জন্যে ইন্ট্রোডাকশনে তিনটা ওয়ার্ড ইন্ট্রোডাকশনে তিনটা ওয়ার্ড বডি প্যারা ওয়ানে পাঁচটা ওয়ার্ড সরি সেন্টেন্স ইন্ট্রোডাকশনে তিনটা সেন্টেন্স বডি প্যারা ওয়ানে পাঁচটা সেন্টেন্স বডি প্যারা টুতে পাঁচটা সেন্টেন্স বডি প্যারা ইয়ে কনক্লুশনে একটা সেন্টেন্স হুম তো এটা ভ্যারি করতে পারে এটা কোন সায় ভ্যারি করবে ব্যারি করবে যে ইন্ট্রোডাকশনে ইন্ট্রো আর আপনার কনক্লুশনে ভ্যারি করতে পারে কনক্লুশনে আপনার এখানে যেন দুইটা ওয়ার্ড দুইটা সেন্টেন্স হয়ে দুইটা সেন্টেন্সে পঞ্চাশটা ওয়ার্ড ফিল আপ হয়েছে নো প্রবলেম আপনাকে অলওয়েজ লিখতেই হবে এই ওয়েতে এরকম না এখানে কখনো দুইটা সেন্টেন্স হবে নো প্রবলেম এখানে একটা সেন্টেন্সই হবে কমপ্লেক্স সেন্টেন্স অলওয়েজ একটা সেন্টেন্সই হবে আচ্ছা সেক্ষেত্রে এই ইন্ট্রোডাকশন আর কনক্লুশন ভ্যারি করবে কিন্তু বডি প্যারা যেন ভ্যারি না করে বডি প্যারাতে পাঁচটা সেন্টেন্সের বেশি নেবেন না ঠিক আছে টোটাল থার্টিন টু ফোরটিন টু ফিফটিন সেন্টেন্স টোটাল আপনার চোদ্দো থেকে পনেরোটা সেন্টেন্স এর বেশি যাবে না পনেরো সেন্টেন্স মানে পনেরোটা সেন্টেন্স মানে মেলা কারণ বডি প্যারাতে আপনি একটা সেন্টেন্স এক্সট্রা লিখতে পারবেন আমি বলে দিচ্ছি কোথায় তো আপনারা নোট করে নিয়েছেন যে আমাদেরকে লিখতে হবে ইন্ট্রোডাকশনে তিনটা বডি প্যারা বডি প্যারা দুইটা পাঁচটা পাঁচটা দশটা তেরোটা আর এখানে একটা চোদ্দোটা চোদ্দটা সেন্টেন্সে আপনার পঁচাত্তর ইয়া আপনার হলো আশি পঁচাত্তর আশি হয়ে যাবে চোদ্দটা সেন্টেন্স লিখলে আপনার সত্তর আশি হয়ে যাবে এখন আপনি যদি মনে করেন যে আমার ভাই বডি যে পাঁচটা বললেন ওইটাকে কন্ট্রাডিক্টরি সেন্টেন্স সহ যে ইফ দিয়ে যেটা দিব ওইটা সহ পাঁচটা এর বাইরে কোনো সেন্টেন্স ওইটা যদি না দেই তাহলে ভাইয়া তাহলে তো চারটা হয়ে যাবে কনক্লুডিং সেন্টেন্স মানে দিলে সেন্টেন্স হ্যাঁ সিম্পল তাহলে ওইটা দিলে আর কনক্লুডিং দিব না এখন আমি তো আপনাদের এভাবে শেখাই নি কোন অল্টারনেটিভ সেন্টেন্সটা কোন কোন বডিতে কোন কোন প্যারাগ্রাফে লিখতে সেখানে লিখলে আর ওখানে কনক্লুডিং সেন্টেন্স লাগে না আচ্ছা আচ্ছা তো আপনারা এটা লিখে রাখেন যে বডি প্যারা 1 এ পাঁচটা সেন্টেন্স বডি প্যারা 2 তে পাঁচটা কনক্লুশনে একটা আর ইন্ট্রোডাকশনে তিনটা এই টোটাল 14টা সেন্টেন্স এই সেন্টেন্স আপনারা ফিলআপ করবেন লেখাটা আর এই সেন্টেন্স লেখাটা ফিল আপ করলে আপনাদের টাইমটা ম্যানেজ অটোমেটিক্যালে হয়ে যাবে এরকম একটু বদল অবাউট দ্য টাইম ম্যানেজিং দ্য টাইম তো আপনাদের টাইম ম্যানেজমেন্টের জন্য কোনো সময় নিজেকে বদর করা লাগবে না কখনও লাগবে না আপনারা আর ওয়ার্ড গোনা লাগবে না ওয়ার্ড কাউন্ট করা লাগবে না কি করবেন আপনারা ওয়ার্ড কাউন্ট না করে আপনারা কি করবেন যে একভাবে ওয়ার্ড কাউন্ট করতে পারেন আমি যেভাবে করি যেরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখন সতেরো ধরেন ফর এক্সাম্পল সতেরো গুণন ষোলো দুশো ওয়ার্ড আমি এটা এভারেজ অনেক অ্যাভারেজে গুন দুশো বাহাত্তর ওয়ার্ড তো আমি যদি এখানে এসেটা আপনার এক্সামে আমি এভাবে গুনি এসেটা এভাবে যদি কাউন্ট করি এবার একবারে কম্পিউটার ওয়াইজ কাউন্ট করি দুশো ওয়ার্ড খেয়াল করে দেখেন ওয়ার্ড কিন্তু সেম এক লাইন গুণে বাকি সব লাইন গুনলে এরকমই আপনারা এভাবে করলে দ্রুত পারবেন এক মিনিট লাগবে আপনাদেরকে এটা করতে আচ্ছা এখন বাকি আপনাদের ওয়ার্ড আর কাউন্ট করার দরকার নেই এখন আপনারা কি করবেন পরবর্তীতে আপনারা চার পাঁচ মিনিট লাগবেন এটা রিভাইজ দেওয়ার জন্য এটা খুব ইম্পর্টেন্ট তো ওয়ার্ড কাউন্টিং করা লাগবে না আপনাদের ওয়ার্ডের কাউন্টিংয়ের জন্য কোনো সময় দেওয়া লাগবে না জাস্ট আপনারা একটা আদর্শ বডি প্যারা এখন লিখতে আমরা শিখব আদর্শ বডি প্যারা কীভাবে লিখবো

আপনারা মনে করেন না যে বায়োডাইভার্সিটিটা নিয়ে লিখলে আমি বেশি মার্ক পাবো বা ন্যাচারাল বিউটি নিয়ে লিখলে আমি কম মার্ক পাব এরকম কোনো কিচ্ছু না রিচ আইডিয়াতে তারা যদি ওখানে লিখে দিত যে এ গুড আইডিয়া উইল গেট দ্য কনসিডারেশন হ্যাঁ গুড আইডিয়া উইল আন্ডার গুড আইডিয়া উইল আন্ডার কনসিডারেশন এভাবে লিখে দিত তারা যে ভালো আইডিয়া তারা বেশি করে কনসিডার করবে ভালো মার্ক দিবে তারা এরকম তো এরকম কোনো কিছু না আসলে আমরা তো ব্যান্ডস্ক্রিপ্টর দেখেছি যে আইডিয়া ডাজেন্ট ম্যাটার আইডিয়াতে কীভাবে আপনি ফুটাচ্ছেন আইডিয়াটা কীভাবে সাপোর্ট দিচ্ছেন তা ধরেন আমরা আপনার হলো ন্যাচারাল বিউটিটা নিয়ে নিলাম এখন যখন আমরা ন্যাচারাল বিউটিটা নিয়ে নিলাম তখন আমরা এবার কী লিখবো ডিসকাস বোধ বিউ হোক আর যে কোনো অ্যাগ্রিডিজ অ্যাগ্রি অ্যাগ্রিডিজ্রি কিন্তু আদার হ্যান্ড দেবেন না আদার হ্যান্ড দেবেন না অ্যাগ্রিডিজাগ্রি দেখবেন লিখবেন যে ফার্স্টলি লিখে দেবেন এখানে আর ফার্দার মো এই ফার্দার মোর লিখবেন ফার্স্টলি ফার্দার মোর এরকম লিখে দিতে পারেন অ্যাগ্রিডিজাগ্রি ভুলেও আবার অন দ্য ওয়ান হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড লিখেন না এটার মিনিংটা অন দ্য ওয়ান হ্যান্ড মানে এক পক্ষে অন দ্য আদার হ্যান্ড মানে অপর পক্ষে তো আপনারা একটু বুঝে নেন যে অ্যাগ্রিডিজাগ্রিতে তো আমরা দুই পক্ষ নিয়ে লিখি না তো অবশ্যই আমাদেরকে ভুলেও লিখা যাবে না অপর বডিতে অন দ্য আদার হ্যান্ড অন দ্য আদার হ্যান্ডের মিনিংটা কি অপর পক্ষে তো অ্যাগ্রিডিজাগ্রিতে আমরা এক পক্ষ নিয়েই দুইটা বডি লিখব তো সেক্ষেত্রে আমাদের অপর কোনো পক্ষ নাই তো আমরা যখন অপর পক্ষ এটা লিখবো তখন এক্সামেলার মনে করবে এখানে মানে ডিস অ্যাগ্রি নিয়ে লিখতেছে এরকম তো যার জন্যে আপনারা একটু কেয়ারফুলি থাকেন যে ডিসকাস বোধ ভিউ আসলে বা কন্ট্রাডিক্টারি কোনো কিছু আসলে আদা অন দ্য আদার হ্যান্ড লিখবেন ফর এক্সাম্পল কন্ট্রাডিক্টরি কি প্রবলেম সলিউশন প্রবলেমের সলিউশন কন্ট্রাডিক্টরি অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস ডিসঅভান্টেজের বিপক্ষে থাকে কন্ট্রাডিক্টরি এটা দেখতে পারবেন

উইথ রিগার্স উইথ রিগার্স রিগার্ডস টু দিয়ে না শুরু করাই ভালো উইথ রিগার্স টুটা আসলে রিগার্ডস টু কখন আসে যখন কোনো কিছু মেনশন করা থাকে কোশ্চেনে ওইটা নিয়ে যখন আপনি লিখবেন যখন কোনো কিছু মেনশন করা থাকে অলরেডি ওইটা নিয়ে স্পেসিফিক ওইটা নিয়ে উইথ রিগার্স টু আপনি ওই টাস্ক ওয়ানে লিখতে পারেন কারণ টাস্ক ওয়ানে আপনার ওখানে মেনশন করা থাকে ওইটা দিয়ে যখন লিখতে পারেন আপনি কি করতে পারেন টু বিগিন উইথ লিখতে পারেন ফার্দার মোর লিখতে পারেন টু বিগিন উইথ ফার্দার মোর এটা দিয়ে আপনি মনে করেন যে উইথ রিগার্স টু বা অন্য কিছু দিলে আপনি মার্ক বেশি পাবেন এরকম কোনো কিছু না এসব ভুল ধারণার থেকে বেরোয় আসতে হবে মার্ক কোথায় আসে মার্কটা আসে কোথায় থেকে এখন বলেন আমাকে যদি বলতে বলেন মার্কটা আসে হলো এই যে আপনার একটা যে ন্যাচারাল বিউটিটা নিলেন যে ন্যাচারাল বিউটিটা নিলেন ওইটাকে আপনি কত সুন্দরভাবে সাপোর্ট করলেন সাপোর্ট করে আপনি ন্যাচারাল বিউটিটা থেকে কীভাবে ন্যাচারাল বিউটিটা হচ্ছে ওইটাকে সাপোর্ট করলেন এবং এই ন্যাচারাল বিউটির উপরে একটা এক্সাম্পল দিলেন ওয়ার্ল্ডে কোনো কিছু ঘটে গিয়েছে আর এক্সাম্পলটা আমি বলে দেবো কীভাবে নিতে হবে তো ন্যাচারাল বিউটি নিয়ে একটি এক্সাম্পল দিলেন এখন আপনারা অন্যভাবে লিখতে পারেন যে যদি ন্যাচারাল বিউটি যদি না থাকতো এরা যদি বিলুপ্ত হয়ে যেত ন্যাচারাল বিউটিটা তাদের জঙ্গলটা একটু এলাক্ত আপনারা কী করতে পারেন হ্যাঁ এখানে একটা কনক্লুডিং করে দিতে পারেন কনক্লুড করতে পারেন কনক্লুড বলতে শেষ হ্যান্ডস দিয়ে লিখতে পারেন যে ইফ হ্যান্ডস দিয়ে লিখতে পারেন যদি এই মানে এই অ্যানিমেল বা এই কোনো টাইপের অ্যানিমেল বিলুপ্ত হয়ে গেছে যদি অ্যানিমেলটা থাকতো তাহলে এই বর্তমান বর্তমানটা ওই ন্যাচারটা ওই দেশের বা ওই অঞ্চলের ন্যাচারাল বিউটিটা আরও বেশি সুন্দর হতো এরকমভাবে একটা কনক্লুড করে দিলেন বা আবার অন্যভাবে লিখতে পারেন শোনেন ফেমাস দুইভাবে হওয়া যায় রাইটিং কিন্তু খুব সহজ কীভাবে ফেমাস দুইভাবে হওয়া যায় ফেমাস শুধু মানুষের 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 মাথার ভিতরে গেঁথে আছে ফেমাস হওয়া যায় শুধুমাত্র ভালো কাজ করে না ফেমাস হওয়া যায় দুইভাবে খারাপ কাজ করেও ফেমাস হওয়া যায় ভালো কাজ করেও ফেমাস হওয়া যায় ফেমাস মানেই ফেমাস আপনি ভালো কাজ করে ফেমাস হচ্ছেন ওইটাকে শুধু ফেমাস বলবেন না আপনি খারাপ কাজ করে যে আপনি নাম কামাচ্ছেন নাম আপনার নাম হচ্ছে খারাপভাবেই হচ্ছে ওইটাকেও ফেমাসই বলে আমরা ফেমাসই বলে কিন্তু আমাদের এ বাঙালি হিসেবে আমরা জন্ম থেকে আমরা যেটা শুনে আসছি সেটা আর কি তো এখন বিষয়টা এরকম যে আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি ব্যাংক খাইতে অভ্যস্ত না ব্যাংক খাওয়াতে অভ্যস্ত না তো ছোটবেলা থেকে আপনার যদি ব্যাংক খাওয়ায় আপনার ফ্যামিলি মানুষ করতো তাহলে ব্যাংকটা আপনি খুব সুস্বাদু ডিলিশিয়াস অনুযায়ী খাইতেন এটা খাবার হিসেবে তো এটা মনে রাখবেন যে আমরা ন্যাচারালি ন্যাচারাল মানে জন্মগতভাবে ন্যাচারালি আমরা যেই পরিবেশগতভাবে মানুষ হই সেভাবে আমরা রিয়্যাক্ট করি আমাদের ব্রেনটা সেভাবে কিন্তু আমরা সেভাবে ভেবে নেই আমরা ব্রেনটাও সেভাবে ভাবি আমরা একদম সেভাবেই আমরা সেভাবে রিয়্যাক্ট করি পৃথিবীর সাথে পৃথিবীর সব জায়গাতে সব রকমভাবে কিন্তু বিষয়টা আসলে এরকম না জন্মগতভাবে আমরা যেভাবে তৈরি হই তো এখন যেটা নিয়ে বলছিলাম যে এখন আপনারা এই কনক্লুডিং সেন্টেন্সে আপনারা কনক্লুড করতে পারেন আপনারা যদি তারা না থাকতো তাহলে কি হতো এটা দিয়েও করতে পারেন আর তারা যে বর্তমানে তারা তারা যে কতটা পরিমাণ ইম্পর্টেন্ট যে দে আর রেলি দে আর রেলি ইম্পর্টেন্ট দে আর রেলি রিয়েলি লেখার দরকার নাই রেলি শব্দটা দরকার নাই দে আর সিগনিফিকেন্ট ফর আওয়ার এনভায়রনমেন্ট অ্যাজ দে অলওয়েজ

হ্যাঁ আমি তো বলে দিয়েছি গত ক্লাসে বলেছি এটা আচ্ছা তো এখন দেখেন যে মোটামুটি আপনার ওটা বডি প্যারা লিখতে হবে আমরা কীভাবে লিখবো ধরেন আমরা আইডিয়া মেক করে নিয়েছি আপুর যে আপনারা লিখতে হবে আমাদেরকে ন্যাচারাল ভিউ তো আমরা প্রথমে আমাদের কাজ হবে প্রথমে আমাদের কাজ হবে যে এই যে এখানে যা আছে এখানে যা আছে। এটাকে একটু প্যারাফিস করতে হবে এদিক ওদিক করতে হবে এখানে ওয়ার্ডগুলা সেমভাবে রাখা যাবে না সেমভাবে ওয়ার্ডগুলা রাখা যাবে না এখন এগুলো এদিক ওদিক করতে হবে একটু যতটুকু আমরা পারি একবারে এক্স্যাক্টলি হইতে হবে এরকম কোনো কিছু না জাস্ট আমরা সহজভাবে আইডিয়াটা মেক করার জন্য আমি এই প্রসেসটা অলওয়েজ মেনটেন করি সহজভাবে মেক করার জন্য কি করতে হবে আমি এটা আপনাকে একদম মুখস্থ ইয়ে দিয়ে দিয়েছি এই ওয়ার্ড যে দোজ হু অ্যাডভোকেট দোজ হু অ্যাডভোকেট যারা মনে করে দোজ হু অ্যাডভোকেট নাও অ্যাডেস নাও অ্যাডেস বর্তমানে আওয়ার টাইম অ্যাড আওয়ার আমরা এখানে কি করতে হবে আওয়ার টাইম আওয়ার প্রাইম এনভায়রনমেন্টাল প্রবলেম মেইন এনভাররমেন্ট প্রবলেম প্রাইম এনভাররমেন্টাল প্রবলেম ইজ লস অফ পার্টিকুলার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল এটাকে আমরা কোশ্চেনটাকে প্যারাফেস করলাম সুন্দরভাবে কোশ্চেনটাকে প্যারাফেস করলাম এবার আমরা যে আইডিয়াটা করলাম কি যে আপনারা কি ন্যাচারাল ন্যাচারাল বিউটি অ্যাজ দে মেইনটেন অলওয়েজ অলওয়েজ দিতে পারেন না দিতে ধরতে অ্যাজ দে দে্টেন

কোনো সমস্যা নাই আমাকে এই ন্যাচারাল বিউটিটা আমি নিলাম তারা কীভাবে ন্যাচারাল বিউটিটা কীভাবে এবার আমার প্রশ্ন আসবে যে কীভাবে কারণ এবার আমি দিব যে কারণ এর কারণ এটা নিলাম আমি এর কারণ যে তারা কীভাবে আসলে ন্যাচারাল বিউটিটাকে মেনটেন করে আমি যেটা নিলাম ন্যাচারাল বিউটিটা এইট ডাজেন্ট ম্যাটার এইটা কোনো ব্যাপার না কিন্তু ন্যাচারাল বিউটিটাকে তারা কীভাবে মানে বজায় রাখে মেইনটেন করে এটা আমাকে এখন এক্সপ্লেন করতে হবে দিস ইজ বিকজ দে না এখন এটা 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 ডিপেন্ড অন ইচ আদারের জন্য ন্যাচারাল বিউটিটা আসে না এখানে কিন্তু আপনাকে একটু কেয়ারফুলি থাকতে হবে এখানে ভাবতে হবে একটু যে তারা কিভাবে ন্যাচারাল বিউটিটাকে ন্যাচারাল বিউটিটাকে মেনটেন করে ফর এক্সাম্পল আপনি লিখতে পারেন যে অ্যানিমেল ইট ফ্রুটস অ্যান্ড দে স্প্রেড আউট হোল এনভারনমেন্ট

এটা দিয়ে আপনি সৌন্দর্য প্রকাশ করছেন কিভাবে হচ্ছে না তো সৌন্দর্য প্রকাশটা তারা একজন আর একজনের উপরে ডিপেন্ডেন্ট হলে কিভাবে সৌন্দর্য আসে বলেন এখন একজন আর একজনের উপর ডিপেন্ডেন্ট দুইভাবে হওয়া যায় খেয়ে ডিপেন্ডেন্ট হচ্ছে আর একজনের আর একজনের উপরে একজন আর একজনের উপরে মানে ইয়ে পরিবেশে একজনের একজনের উপরে ডিপেন্ডেন্ট কিভাবে হয় খেয়ে একজনকে খেয়ে ডিপেন্ডেন্ট হয় তাছাড়া একজন আরেকজনকে ছাড়া বা মানুষের মতো মানুষের মতো একজন আরেকজনকে ছাড়া মানে বিয়ে শাদী করে যে একজন আরেকজনকে ডিপেন্ডেন্ট হচ্ছে এরকম কিছু না যেরকম আপনারা মনে করে যে স্ত্রী অলওয়েজ ডিপেন্ডেন্ট অন হাজব্যান্ড এরকম কোনো কিছু হয় না ন্যাচারাল ওয়ার্ল্ডে ন্যাচারাল ওয়ার্ল্ডে এরকম কোনো কিছু না ন্যাচারাল ওয়ার্ল্ডে ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ড মানে আপনার হলো একজনকে খাচ্ছে খেয়ে ওর ওর জন্য বেঁচে থাকতেছে এটাকে বলে ন্যাচারাল ভিউ ন্যাচারাল ইতে ডিপেন্ডেন্ট আপনাকে আপনাদেরকে আসলে বাস্তববাদী হইতে হবে এই জন্য আমি আপনাদেরকে অনেকভাবে বলে আসছে যে পেপার পড়তে পেপার পড়লে কি হয় যে এই ধরনের বাস্তববাদী হওয়া যায় হ্যাঁ ফ্যাকচুয়াল বেসিস আইডিয়া পাওয়া যায় ভাইয়া কীভাবে এভাবে বাস্তববাদী হওয়া যায় তো ওই যে পেপার পড়লে এভাবে বাস্তববাদী হওয়া যায় তারপরে আপনার ওই যে মুভি সিরিজগুলো দেখলে এভাবে ফ্যাকচুয়াল বেসিস নলেজগুলো বাড়ে তো তারা আসলে আপনার নলেজটার পরিমাপ করবে নলেজ আপনার কতটুকু নলেজফুল ইউ আর কতটুকু কতটুকু নলেজফুল ইউ আর দে উইল জাজ ইউ বাই দ্যাট তো আপনারা এদের নলেজটা তারা জাজ করবে তারা আপনাদের কি লিখেছেন কী বিষয়ে এটা তো তারা নিবেই কিন্তু তারা বিশেষ করে আপনাদের নলেজটা নেবে যে আপনি অ্যাট দ্য অ্যাট দ্য সার্টেন পয়েন্টে অ্যাট সার্টেন টাইমে আপনি কীভাবে রিয়্যাক্ট করছেন এটাকে তো আপনি ন্যাচারাল বিউটি নিলেন তারপরে আপনি লিখে দিলেন ফর এক্সাম্পল আপনি ন্যাচারাল বিউটি নিলেন তারপরে আপনি লিখে দিলেন তারা একে অপরের প্রতি নির্ভরশীল থাকে আর যার জন্যে তারা বলতে পারেন যে জোরায় জোড়ায় থাকে এই সুন্দর লাগে না এটা কোনো এটা কোনো সাপোর্ট হলো না সাপোর্ট সেন্টেন্স হলো না একটু সাপোর্ট হলো জোড়ায় জোড়ায় থাকে তারা এরকম হতে পারে জলোস তারা তারা জোলায় জোলায় থাকলে সুন্দর লাগে একা একা থাকলে সুন্দর লাগে না এটা একটা মানে ভুল কথা অলওয়েজ তারা জোড়ায় জোড়ায় থাকে না এরকম কোনো কিছুই অনেক প্রাণী আছে তার এরকম তো ডিপেন্ডেন্ট ক ইউজ করাটার কোনো যথার্থতা এখানে না ইউজ করা যাবে না কারণ কি একটু ভেবেচিন্তে ইউজ করতে হবে যে সৌন্দর্য কিভাবে সৌন্দর্য আসতেছে এখন সৌন্দর্য কিভাবে আসে আমাকে বলতে হলে যে এনভায়রনমেন্টটা যেহেতু আমি সৌন্দর্য লিখেছি এনভায়রনমেন্টটা সৌন্দর্য কিভাবে করে তারা তারা কিভাবে এনভায়রনমেন্ট সৌন্দর্য করে তারা আসলে এনভায়রনমেন্ট সৌন্দর্য করে যে ফল খাচ্ছে ফলটাকে স্প্রেড আউট করছে বানর যেরকম ফল খাচ্ছে নিজে ফেলতেছে গাছ হচ্ছে ওখানে তো এটা এনভায়রনমেন্টটাকে গাছ বেশি হচ্ছে এনভায়রনমেন্টটা আরো সুন্দর লাগতেছে কারণ এনভায়রনমেন্টে যত বেশি গাছ হয় তত সুন্দর লাগে এমনিতে সবারই প্রিয় গাছ গাছের সৌন্দর্য মানে সবুজটা সবারই প্রিয় তারপরে বলতে পারেন যে মানে দে বলে বলে দিতে পারেন एनिमल्स এখানে দে বলে বলে দেন তারা ফল খাচ্ছে এবং সিডগুলো স্প্রেড করতেছে যার জন্য এনवायरमेंटটা মানে ট্রিজ আর ইভলভিং মানে তারা আসলে বিকশিত হচ্ছে সুন্দরভাবে ঠিক আছে ইন দা ইন দা এনवायरमेंट হ্যালো ভাই হ্যাঁ ডাইভারসিটিটা মানে বায়োডাইভারসিটি এই রকম না যে দেখা আছে মানে বিভিন্ন ধরনের প্রজাতি আস্তে আস্তে বাড়তেছে বা না বিভিন্ন ধরনের প্রজাতি ডাইভার্সিটি হলো এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ইকোসিস্টেম এটাকে এনভায়রনমেন্টে সিনোনিম বায়োডাইভার্সিটি এনভায়রনমেন্ট ইকোসিস্টেম এগুলো হলো সিনোনিম বুঝতে পারছ আমার কথা বায়োডাইভার্সিটিকে অনেক ক্ষেত্রে ডাক্তারি ভাষায় এভাবেই ইউজ করা হয় বায়োডাইভার্সিটি মানে মানে একটা জঙ্গলকে বোঝানো হয় অনেক ক্ষেত্রে

এখানে আর অন্য কথা এটা কি লেখা যায় যে বনে তো পশু পাখি ভাইয়া এখানে সৌন্দর্য বাড়ায় সো আমি যদি একটা এনিউয়াল কে খচায় এনে রেখে দেই সেটা তো আর এনवायरमेंटে ভায়া বিউটিটা ইনক্রিজ করতেছে এদিকে যাচ্ছেন কেন আপনি পোস্টে থাকেন না এখানে বলতেছে কি যে অ্যানিমেল হারায় যাওয়ার জন্য পরিবেশে কি ক্ষতি হচ্ছে এটা আপনি থাকেন তো তারা হারাই গেলে আপনি আপনি যদি সুন্দরজ এখানে লিখে দিলেন তারা খাঁচায় সুন্দরজ লাগে না বনে সুন্দরজ লাগে তাহলে তো এটার কোনো যথার্থতা আসল না তারা যে হারায় যাচ্ছে না যারা গেলে পরিবেশের উপর ইমপ্যাক্ট পড়বে নাকি তো এইখানে আপনাকে লিখতে হবে যে তারা সুন্দরজ বাড়ায় আপনি যে সুন্দরজ বাড়ানোর কথা ধরেছেন সুন্দরজ বাড়ার কথা আসলে আমাদের ব্রেনে আসলে আমারও এরকম পাখিদের ওদের যদি হান্টিং না করা হয় তাহলেই তো এক্সটিংশ হচ্ছে না ভাই মানুষ হান্ট করে কোনো কিছুকে এক্সটিং করতে পারে না আলটিমেটলি বুঝতে পারছেন হ্যাঁ বিলুপ্ত হচ্ছে মানুষের কারণে শুধু মানুষের সোল মানুষের কারণে না মানুষের কারণে এবং পরিবেশের কারণে একটা একটা মানুষের জন্যে একটা একটা স্পেসিফিক পশু বিলুপ্ত হয় কিন্তু আপনার একটা মানুষের জন্য একটা স্পেসিফিক পশু বিলুপ্ত হইতে 100 বছর লাগে 100 বছর মিনিমাম লাগে একটা পশু বিলুপ্ত হইতে মানুষের জন্য ঠিক আছে তো আপনি এইভাবে জাস্ট আপনি বলতে পারেন যে মানুষের জন্য কিন্তু মানুষকে নিয়ে যায় খায়তে রাখতেছে মানুষ পশুবাকীদের নিয়ে যায় খায়তে রাখতেছে তার জন্য বিলুপ্ত হচ্ছে এরকম কোনো কিছু এটা কোনো যথার্থতা নাই এই ভিতরে বিলুপ্ত হয় আমার গাছপালা কেটে ফেলা হচ্ছে ভাইয়া বন আর এটা না গাছপালার কথা তো এখানে চাইনি স্পিসিস অফ প্ল্যান্ট এখন প্ল্যান্ট আর ট্রি এক জিনিস না প্ল্যান্ট হলো ছোট প্ল্যান্ট হলো ছোট। আর গাছপালা যদি ট্রি লিখেন এটা আলাদা প্ল্যান্ট জিনিসটা আলাদা আর ট্রি জিনিসটা আলাদা কিন্তু দুটা কিন্তু দুই রকম বুঝতে পারছেন বার্ড জিনিসটা একটা একটা আলাদা অ্যানিমেল জিনিসটা আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল কিন্তু একই জিনিস একই অ্যানিমেলের ভেতরে পড়ে সব কিছু ট্রির ভেতরে পড়ে ট্রির ভেতরে পড়ে কিন্তু একটু আলাদা এখন আপনি হ্যাঁ বলতে পারেন এখন এই যে আপনার মাথার ভেতরে যে একসময় ট্রি আসতেছে কেটে ফেললে সৌন্দর্য নষ্ট হচ্ছে গাছ কেটে ফেললে আবার এক সময় আসতেছে মানুষ হান্ড করে খাঁচায় রাখতেছে সুন্দরত্ব নষ্ট হচ্ছে পরিবেশের এত কিছু কিন্তু আপনি এত মাথার ভিতরে এত কিছু এত কিছু কিন্তু আপনি এক ক্লাইন একটা সাপোর্টিভ সেন্টেন্সের ভিতরে ফুটায় দিতে পারবেন না আপনার মাথার ভিতরে অলওয়েজ থাকতে হবে অলওয়েজ ইউ হ্যাভ টু স্টিক টু দ্য প্ল্যান আপনাকে অলওয়েজ মানে প্ল্যানে থাকতে হবে প্ল্যানটা আপনার কি আপনি মানে নিয়েছেন হলো কি সৌন্দর্য সৌন্দর্যটা তারা কিভাবে মেইনটেন মানে মেনটেন করে সৌন্দর্য মেইনটেন করে কিভাবে তারা এখন তারা সৌন্দর্যটা মেনটেন করে আপনি নিয়েছেন এখানে আপনাকে কীভাবে মেইনটেন করে এটা দিতে হবে যে তারা কি করে তারা ফল ফুল খায় ফল ফুলের সিডগুলা স্প্রেড করে পরিবেশে মানে এনভায়রনমেন্টে যার জন্যে আরও আরও গাছপালা হয় এবং এনভায়রনমেন্টের সৌন্দর্যটা বৃদ্ধি পায় এবার আপনি আসতে হবে এক ওইটাতে থাকতে হবে এবার আপনাকে সাপোর্টের ওপরে বেস করে যে আপনি সাপোর্টটা লিখলেন এবং এই যে ন্যাচারাল বিউটিটা লিখলেন ন্যাচারাল বিউটি প্লাসের সাপোর্টটা লিখলেন যে এই আপনারা স্প্রেড করাটা এইটার উপরে স্টিক থাকতে হবে এবং এন এক্সাম্পল লিখতে হবে যে কোনো একটা মানে বানরের জাতি অথবা কোনো একটা পাখির ইয়ে অ্যানিমেল আপনাকে দিতে হবে যে স্পেসিফিক কোনো একটা অ্যানিমেল আপনার মনে নাও থাকতে পারে বলতে পারেন তখন আপনি কি বলতে পারেন যে অমুক ইউনিভার্সিটিতে একটা রিসার্চ করে জানা গেছে যে Amazon বনে আপনার এই পাখি কি পাখি আছে যেরকম কি পাখি বিলুপ্ত হয়েছে পাখি বিলুপ্ত যে বলতে পারেন যে একটা ডোডো বার্ড না ডোডো বার্ড নাই তো সে কবে চলে গেছে এখন বর্তমানে ডোডো বার্ড বার্ড তো আর আপনাদের মাথার ভেতরে যে কি চলে আল্লাহmaline জানে ডোডো বার্ড তো ফ্লাইংলেস বার্ড ডোডো বার্ট কিভাবে একটা ফল খেয়ে বলতে পারেন তারা ফল খেয়ে কিভাবে আপনার সৌ সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে সত্যি বলতে কারণ ডোডোভার তো নিচে ঘুরে বেড়ায় ওরা তো মাংসাশী প্রাণী ডোডোবার বিষয়ে জানতে হবে আপনাদেরকে ডোডোবার তো মাংসাশী প্রাণী ও মাংস 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 মাংসও খায় আবার কিছু প্রাণী ধরেও খায় আবার গাছপালাও খায় তো তো মানে ভেজস প্রাণী আবার মাংসাশী প্রাণী তো তো নিচে ঘুরে বেড়াইতো ও তো উঠতে পারতো না ও তো কোনো কিছু মানে সিট ছড়ায় বেড়াতো না ও পরিবেশের হ্যাঁ পরিবেশ সৌন্দর্য বলতে পারেন এখন আপনি এখানে নিয়ে বলছেন যে তারা সিট ছড়ায় বেড়ায় তারা গাছপালা বনে বেড়ায় তো এই যে এক আপু যেরকম বললো যে সৌন্দর্য আরাকাপু বলল যে রকম তারা একে অপরের উপর নির্ভরশীল আরাকাপু বললো যে ডোডো বার্ড তাহলে তো ভাই ভাইয়া ওইটা ও মানে বীজ ছড়ায় বেরা ওইটা হলে তো ভাইয়া বার্ড না দিয়ে ওই যে ওরাং ওটাং একটা প্রাণী আছে না বানরের প্রজাতি আমাকে বলতে না আমি তো বলছি আপনি বানর বলতে পারেন পাখি বলতে পারেন আচ্ছা এখন এক আপু বললেন এখানে সৌন্দর্যের বিষয়টা লিখলেন আর এক আপু লিখলেন তারা একে অপরের উপর নির্ভরশীল থাকে এই জন্য সৌন্দর্য বৃদ্ধি হয় আবার আরেকজন বললেন যে ডোডো বার্ড হারাই গেছে তার জন্যে সৌন্দর্য হারা যাচ্ছে এইভাবে লিখলে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ তো আসাটা স্বাভাবিক তারপর আপনি সিক্স পাবেন যদি স্ট্রিক্ট থাকতে পারেন এই জন্য সিক্স পাবেন সিক্স সিক্স থাকতে পারে স্ট্রিক্ট থাকতে পারেন তো কেন আসলে আমরা মার্ক পাই না এই জন্যে মার্ক পাই না আমাদের ব্রেনটা ভেরিয়েশন হয়ে আছে এই জন্য মার্ক পায় না যে আমরা সৌন্দর্যতে এক লাইনে লিখলাম সৌন্দর্যর কথা আর এক লাইনে লিখছে একে ওপরের ওপর নির্ভরশীলের কথা তো একের ওপরের ওপরে নির্ভরশীল থাকলে কি সৌন্দর্য বাড়ে এরকম কোনো কিছু যেরকম আপনার হলো পাখি পাখি বসে আছে চারটা পাখি চার রকম চারটা পাখি চার রকমের চারটা কিন্তু চার দুই জোড়া না চারটা পাখি বসে আছে যেরকম সৌন্দর্য লাগবে আবার চার দুই জোড়া পাখি চারটা হয়ে বসে আছে একই সৌন্দর্য বৃদ্ধি একে পাবে তো জোড়ায় জোড়ায় থাকতে হবে তাদেরকে এরকম না ডিপেন্ড মানে বোঝায় কি যে জোড়ায় ডিপেন্ড মানে অ্যানিম্যাল কিংডমে বা জঙ্গল বনে জঙ্গলে বা এনভায়রনমেন্টে ডিপেন্ডেন্ট বলতে এরকম আমাদের মতো কিছু না তৃতীয় রাজ্য পুরুষের উপর ডিপেন্ডেন্ট তারা কিন্তু পাখিদের জগতে এরকম নাই বা বাঘ ভাল্লুকের জগতে বা বানর টানরের জগতে এরকম কোনো কিছু নাই একটা মরে গেলে তার আরেকটা সাথে চলে যায় জোড়া দিতে এরকম বা একটা নাই আর তারা এক এমন ডিপেন্ডেন্ট বলতে যে তারা একজনকে খেয়ে বেঁচে থাকে ওইটাকে বলে ডিপেন্ড ওইটাকে ধরা হয় ডিপেন্ড বন জঙ্গলের ক্ষেত্রে ডিপেন্ডের কথা বলতে আচ্ছা তো এইভাবে ভেরিয়েশন যাবে না ওই যে রিসেন্ট যে কোন ক্যালিফোর্নিয়া স্পেনে বার্ন হচ্ছে ভাইয়া এটার জন্য এনভায়রনমেন্টাল তারা কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করে সিট খেয়ে খেয়ে তারা গাছ সৌন্দর্যকে কোনো বানর বা পাখি এখানে আপনাকে এটা পাখির কথায় লিখতে হবে বা বানর লিখতে হবে ফর এক্সাম্পল দিয়ে আপনি এটা না লিখতে পারলে এটা কোনো এক্সাম্পল না আসলে আপনি আপনি একটা জঙ্গল নিয়ে একটা না একটা জঙ্গল নিয়ে তো এর জন্য কি আমাজান জঙ্গলের উপর ইম্প্যাক্ট ইমপ্যাক্ট পড়বে এটা আলটিমেটলি ফুল আমাদের এনভাররমেন্টের ওপর ইমপ্যাক্ট পড়বে কিন্তু এর জন্য কি কোনো সুন্দরবনের উপর ইমপ্যাক্ট পড়বে সুন্দরবনের প্রাণীদের উপর ইমপ্যাক্ট পড়বে সুন্দরবনের প্রাণীদের সৌন্দর্য কমে যাবে বা আমাজন জঙ্গলের প্রাণীদের সৌন্দর্য কমে যাবে ওই জঙ্গলটা পড়ার জন্য কি কমে যাবে বলেন কমে যাবে না আপনারা ভাবেন শুধু বাংলাদেশ নিয়ে না পুরো ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে ভাবেন এখন ওয়ার্ল্ড ওয়াইড যেটা বলতেছেন ওই জঙ্গলটা পুড়ে গেল জঙ্গলটা পুড়ে যাওয়ার জন্য কিন্তু আমাজন জঙ্গলের সৌন্দর্য নষ্ট হলো না আপনি সৌন্দর্য আছেন এটা আপনি ভাবতে হবে আমাজন জঙ্গলের সুন্দর্য নষ্ট হলো না ওই জঙ্গলটা পুড়ে যাওয়ার জন্যে ওই এলাকার স্পেসিফিক ওই কান্ট্রির হয়তো বা ওই জায়গাটার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেলো পুড়ে যাওয়ার জন্য সৌন্দর্য নষ্ট না পুরো ডিস্ট্রয় হয়ে গেল মানে সুন্দরতা নষ্ট হলো না ডিস্ট্রয় হয়ে গেল পুরো ডিস্ট্রয় হয়ে গেলো এটাকে সৌন্দর্য তো নষ্ট হওয়া বলে না কোনো কিছু পুরে ছাড়কার হয়ে গেলে ওইটাকে ডিস্ট্রয় হয়ে যাওয়া বলে সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া বলে না সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া কোনটাকে বলে আপনাকে লুজিং এখন কোনো অ্যানিমেল লুজ হচ্ছে এখন

পড়বে আপনাকে পুরো ওয়ার্ল্ডের কথা চিন্তা করতে হবে এখন আপনি এখানে লিখেছেন ন্যাচারাল বিউটি এখানে লিখলেন তারা সিট ছড়াই এখানে লিখতে হবে আপনাকে যে কোনো একটা ইউনিভার্সিটি রিসার্চ করে যদি কোনো কিছু না আসে কোনো একটা ইউনিভার্সিটি রিসার্চ করে আমার মাথায় আসছে যে আপনার হলো মাউন্টেন পাইন হর্ন বিল মাউন্টেন পাইন হর্ন বিল শুধুমাত্র একটা দেশে পাওয়া যায় না আমাজনে পাওয়া যায় আমাদের সুন্দরবনে আসে সব জায়গায় পাওয়া যায় মাউন্ট পাইন হর্ন বিল যেটা বড় বড় ঠোঁট যেটা আসলে একটা গাছকে মানে বা বিচি খেয়ে বা সরাই ফিরে বেলা তো এটা না মনে থাকলে আপনারা লিখেন যে একটা ইউনিভার্সিটির রিসার্চ করে জানা গিয়েছে যে এই মানে এনভায়রনমেন্ট থেকে পার্টিকুলার বার্ড বা পার্টিকুলার আপনার প্রাইমেট যেটাকে বানর বলে বানর বানরের সংখ্যা কমে গিয়েছে এতটা পরিমাণ কমে গিয়েছে যার জন্যে ওই বনে আর ওই গাছটা গাছগাছালি বা ট্রিগুলা সুন্দরভাবে আপনার মানে অঙ্কুরিত হচ্ছে না বা বেশি মাত্রায় হচ্ছে না যার জন্য কি হচ্ছে ওই বনের বা ওই আমাদের পুরো এনভায়রনমেন্টগুলার আপনার ওই সৌন্দর্যটা কমে যাচ্ছে কারণ কি বানরগুলা ইয়ে কমে যাচ্ছে বানর পাখিগুলো কমে যাচ্ছে আলটিমেটলি আপনাকে এইখানে থাকতে হবে সুন্দর থাকতে হবে একটা দেশ নিয়ে একটা বন নিয়ে চিন্তা করা যাবে না পুরো ওয়ার্ল্ড ওয়াইড বন ওয়ার্ল্ড ওয়াইডে চিন্তা করতে হবে বুঝতে পারছেন আমার কথা একটা জায়গায় পড়ে গেলে অন্য সৌন্দর্যের বিষয় করবেন যে পুরো ওয়ার্ল্ডের সৌন্দর্য বিষয় নেই করবেন যেহেতু সৌন্দর্য আসেন যদিও সৌন্দর্য এখানে আসে না কারণটা কি আমি বলে দিই সৌন্দর্য প্রথমে আমি বললাম না কেন কারণ ওয়ার্ল্ড রিচ ওয়ার্ড রিচ ওয়ার্ড আপনারা করবেন তখন আইডিয়াটা সৌন্দর্য আসে না কেন মেইন মেইন প্রবলেমের ভিতরে কিন্তু সৌন্দর্য পড়ে না মেইন প্রবলেম মানে এনভারনমেন্টের মেইন প্রবলেম ওয়ান অফ দ্য মেইন প্রবলেমের ভিতরে কিন্তু সৌন্দর্য আসে না কারণ সৌন্দর্যটা যদি সুন্দর সৌন্দর্য নষ্ট হয় ফর এক্সাম্পল এখন আপনার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা হাজব্যান্ড এখন আপনার ওয়াইফ ফর এক্সাম্পল রান্না করতে যে কি হলো যে তেলে পুড়ে গেছে মুখটা বা হাতটা পুড়ে গেছে তো সৌন্দর্যটা কিন্তু তা নষ্ট হয়েছে কিন্তু আলটিমেটলি সে কিন্তু বেঁচে আছে সব কাজগুলো কিন্তু আপনার করে দিচ্ছে কিন্তু সুন্দরতা নষ্ট হয়েছে এরকম তো এক কথা বলতে গেলে যে এটা এনভায়রনমেন্টের মেইন প্রবলেমের ভিতরে কিন্তু সুন্দর আসে তারপরেও আমি বললাম যে তারপরে যদি আপনারা সৌন্দর্য দিয়ে লিখে আসেন সৌন্দর্য দিয়ে সৌন্দর্য কীভাবে হচ্ছে এটা যদি প্রকাশ করে আসতে পারেন তাতেও আপনারা মার্ক পাবেন 66.5 কেন তারা কখনও আপনাকে রিচ ওয়ার্ড দেয় তার আপনারা একটা বিষয় দেখে আমি একটা বিষয়ে খেয়াল করেছি আপনাদের গত ক্লাসেও বলেছি এবারও বলছি যে আপনারা আসলে প্রশ্নই বোঝেন না প্রশ্নই বোঝেন না একটা প্রশ্ন প্রপারলি বুঝতে পারেন না যার জন্য একটা এসএ প্রপারলি লিখতে পারেন না বিভিন্ন জায়গা ঘুরে ছলাছিটা বাড়ায়েন আপনাদের লেখার ভিতরে বিভিন্ন ভেরিয়েশন আছে এই জন্য হ্যাঁ শিবুল ভাই বলেন না ভাই আমি আসলে বলছিলাম যে আমি আসলে এই যে একটা পয়েন্ট যেমন ডাইভার্সিটি দিলাম এখন এর যে বিকজ দিয়ে একটা কারণ দিলাম আমার ওই কারণের উপর বেস করে আমার এক্সাম্পলটা হবে কারণের উপর বলতে আপনার এই বায়োডাইভার্সিটিটা কিভাবে হচ্ছে হ্যাঁ আমি বলি রাখি এটা এটার কোয়েশনটা কিভাবে হয় আমি কোয়েশনটা শিখে রাখেন জীবন বায়োডাইভার্সিটি তো মানে ভাই জীব আচ্ছা আমি বলতেছি হ্যাঁ এটাকে বায়োডাইভার্সিটি তো জীব বৈচিত্র্য আমি এনভায়রনমেন্টের সিনোনিম লিখেছি আপনি এটা ধরছেন কেন এখানে দেখেন মেইনটেইনটা ধরেন মেইনটেইন আওয়ার বায়োডাইভার্সিটি মানে জীব মানে ভারসাম্য রক্ষা এটাকে ধরে না আপনারা আমি তো লাল করে রাখছি এটা শুধু বায়োডাইভার্সিটি বলতেছিলাম তো এখন হ্যাঁ আপনি এটা দেখেন এটা কিন্তু আপনাকে কেউ শিখাবে না জি ভাই কোয়েশনটা কি আপনি বোঝেন একবার বুঝে না তাহলে ভিতরে যে মেইনটেইন বায়োডাইভার্সিটিকে মেইনটেইন করতেছে কিভাবে করতেছে তারা একে অপরকে খেয়ে বেঁচে থাকতেছে এর জন্য কি আমাদের একটা মানে এর জন্য একে অপরকে খেয়ে বেঁচে থাকতেছে আমরা লিখলাম একে অপরকে খেয়ে বেঁচে থাকতেছে কিভাবে বায়োডাইভার্সিটি মেনটেন হচ্ছে তারা একে অপরকে খেয়ে বেঁচে থাকতেছে কিন্তু এখানে কিন্তু অভাব আছে একটা অভাবটা বলছে হ্যাঁ খেয়ে বেঁচে থাকতেছে এটা মেনটেন হচ্ছে তো এটার মানে এটা এটা কিন্তু এখনো থেকে যায় কিছু থেকে যায় এই যে আমি এখান থেকে আসলাম না এখানে যে তাকে এক্সামিনারকে আমি কিভাবে আকৃষ্ট করে রাখতেছি দেখেন তারা আমাদের বায়োডাইভার্সিটিটাকে মেনটেন করে অ্যানিমেলরা কিভাবে করে তারা একে অপরকে খায়

অ্যাবোলিস ইন লাস্ট সেঞ্চুরি এখন আমি প্ল্যান্ট এখানে এখানে স্পেসিফিক প্ল্যান্ট স্পিস অফ প্ল্যান্ট এবং অ্যানিমেল দুইটা কিন্তু আমি দিয়ে দিলাম এই দুইটাকে এসে আমি কিন্তু ক্রাইটেরিয়া ফুল ফিল আপ করলাম এই দুটা দিয়ে দিলাম এই দুটা লাস্ট সেঞ্চুরিতে বিলুপ্ত হওয়ার জন্যে এই যে দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু ইফ ইম্প্যাক্ট আসছে পুরো ইম্প্যাক্টটা কিন্তু এইটুকুর ভিতরে জড়িত এই পুরো এসেটা কিন্তু অসমাপ্ত এই লাই এইটুকুর জন্যে মানে এই লাইনটা পুরো কেন এখন বায়োডাইভার্সিটি মেনটেন করতেছে আমার টপিক টপিককে আমি সাপোর্ট দিচ্ছি কীভাবে কীভাবে মেনটেন করতেছে তারা একে অপরকে খেয়ে বেঁচে থেকে মেনটেন করতেছে এখন একটা জিনিস দেখেন আপনি এখানে কি করতে পারেন ইন শর্ট তাদের অ্যাবসেন্সিতে তাদের অ্যাবসেন্ট যদি তারা অ্যাবসেন্ট হয় ইন শর্ট ইন শর্ট লিখতে পারেন আপনি এখানে আরও ভাবে দিতে পারেন ইন শর্ট মানে তারা একটা প্ল্যান্ট একটা অ্যানিমেল বিলুপ্ত হয়ে গিয়েছে তার জন্য আপনার হলো ওই পরিবেশের উপরে অন্যান্য হচ্ছে। তারপরে আপনি এসে আবার লিখবেন একটা এক্সাম্পল বড় ওইটা যদি আমি এখানে একটা পুটিন করি একটা ইনশর্ট দিয়ে পুটিন করি আমি আবার যদি সাপোর্টকে আর একটা সাপোর্ট দিয়ে যাই সাপোর্ট দিয়ে আমি ক্লিয়ার করে যাই বিশ্বাস করেন সিপুল ভাই ক্লিয়ার করে যাই আমার এসে পঞ্চাশ মিনিট লাগবে এখানে একটা আর একটা একটা মানে ডেঞ্জারাস থিঙ্ক যে আপনি যদি প্রপারলি রিলেট করতে না পারেন তাহলে কিন্তু পুরো প্যারাটাই এজন্য সিম্পল ভাবে লিখেন একদম প্রকাশ করে দেন সবকিছু রিভিল করে দেন যে কিভাবে রিভিল করবেন প্রথমে মেইন আইডিয়াটা নেবেন তাকে কেন নিলেন এটা কি জন্যে কিভাবে হচ্ছে এটা কিভাবে হচ্ছে এটা কিভাবে হচ্ছে এটা দিবেন বা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে এটা দিবেন এটার ইম্প্যাক্টটা আপনি এক্সাম্পলে দিবেন যে এটা যদি এটা হারাই যায় বা এটা যদি এরকম ঘটে বা এটা যদি ঘটে গিয়েছে পৃথিবীতে এটা ঘটে গিয়েছে যার জন্যে পরিবেশে এই ক্ষতি হয়েছে এক্সাম্পুলে দিলেন তাহলে কি হলো আল্টিমেট লাভ কোয়েশনটা একদম কোয়ারেন্স একদম ঠিক থাকলো একদম পুরো এটার সাথে এটা জড়িত এটার সাথে এটা জড়িত এই তিনটা রিলেট হয়ে থাকলো জি ভাই আমি যদি এর এরকম একটা কথা বলি হ্যাঁ যে

ওয়েল্ডা বীজ দেখেছেন ওল্ড বীজ আপনার হয়তো বা জানেন এই জন্য বুঝতে পারছেন সেটা ওল্ড এজ দেখেছেন ওল্ল্ড বিকে বলে বন্য গরুকে ওল্ডা বলে দেখছেন ওই যে ওই কুমিরে ঠেং ধরে খাই নিয়ে যায় মানে যেটা গরুর মতো দেখতে ওল্ড এ বীজ দুটা গরু থেকে সাইজে ছোট হয় মানে একসাথে জেবরের সাথে থাকে এখন ওয়েল্ডিজ কিন্তু লাখে লাখে কোটিতে কোটিতে ঝাঁকঝাঁক যদি সিংহ না থাকতো যদি আপনার কুমির না থাকতো এদের তো এত পরিমাণ বেড়ে যেত যে এরা মানুষের ভেতরে চলে আসতো পরিবেশের ভারসাম্য রক্ষার এই দিয়েছে জন্য সিংহ যে একটা গরুকে মেরে ফেললো সিংহ বা একটা গরুকে এইভাবে কষ্ট করে মারছে একটা কুমির হ্যাঁ কুমিরটা আসলে ওদের না খেলে তো বাঁচবে না কুমির মারা যাবে যখন শশ কুমির আপনার মরে ভেসে দেখবেন তখনও কষ্ট লাগবে আপনার যখন দেখবেন যে

জায়গা জায়গা দেওয়ার জন্য ছেড়ে দিয়ে চলে এবার আমি আপনাকে একটা ডেমো করেন না ইন্ডিয়াতে দেখবেন রাস্তা ঘাটে গরু ইন্ডিয়াতে রাস্তা রাস্তাঘাটে গরু ইন্ডিয়া যদি বাংলাদেশ পাকিস্তানে গরু না দিত ইন্ডিয়াতে গরু থেকে মানুষের সংখ্যা কিন্তু বেশি মানুষের কিন্তু গরুর সংখ্যা বেশি বলতে পারে মানে কাইন্ড অফ এ ইন্ডিয়াতে যদি বাংলাদেশ কারণ ইন্ডিয়ারা তো গরু খায় না মানে মাংস খায় না এটা জাস্ট কোনো কিছুকে আমি বলছি না জাস্ট এটাকে একটা বায়োডাইভার্সিটি কীভাবে মেনটেন হয় এটাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি ফর এক্সাম্পল এটা খায় না তার জন্য কি হচ্ছে পাশে দুইটা কান্ট্রি কিন্তু বা অন্যান্য কান্ট্রি কিন্তু খাচ্ছে বা চায়না বা অন্যান্য যে কোনো যায় তো এতে কী হচ্ছে যে একটা দেশের একটা প্রাণী সব থেকে বেশি হচ্ছে না কিন্তু আলটিমেটলি ডাইভার্সিটিটা কিন্তু মেনটেন হচ্ছে এইটা এইটাই কাজ করে কিন্তু আপনার এনভারমেন্টে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খেয়ে যা আমি কালকে বোঝালাম যে যদি হরিণ না থাকতো ঘাস বড় বড় হয়ে যেত ঘাস বড় বড় হয়ে গেলে কি বাঘ তখন শিকার করতে পারতো না বাঘ তখন বাঘের বিপদ হয়ে যেত যদি একটা বনে হরিণ না থাকতো হরিণ না থাকতো তখন ঘাস এখন বাঘ যে শুধু হরিণই খেয়ে বেঁচে থাকে এরকম না অন্য কিছু ধরতো এখন অন্য কিছু ধরতে হলে দেখা যায় হরিণ ঘাস খাচ্ছে না ঘাসগুলো বড় হয়ে ঝোর জঙ্গল পুরো হয়ে যাচ্ছে তখন বাঘ দেখতে পারতো না বা অন্য কিছুদের সমস্যা হতো যার জন্য অন্য কিছুর উপর ইম্প্যাক্ট পড়ে আসলে একটা জিনিস আর জিনিস উপর ইম্প্যাক্ট পড়ে এই জন্য আপনারা দেখবেন খেয়াল করে যে আপনার হলো ওই যে যারা দেখেন না আফ্রিকাতে যায় ন্যাচারাল পার্কে যায় যারা তখন গাড়িতে গাড়িতে ভিডিও করে গাড়িতে বসে থাকে কিন্তু তারা কখনোই একটা বাঘ যখন একটা সিংহ যখন একটা হরিণকে মেরে খায় জীবনেও তারে না কিন্তু একটা সাপ যখন একটা ব্যাংকে ধরে খায় তারা ভিডিও করে কখনও তারে না কারণ তারা এটা ন্যাচারালি এটা হলো নেচার এটা হলো নেচার তারা এটাকে বলে এটা হলো নেচার এটাকে বলে তারা হলো নেচার তো বিষয়টা হলো যে এটাকে বলে ডাইভার্সিটি কন্ট্রোল তো এখানে দেখেন যে বায়োডাইভার্সিটি কিভাবে হচ্ছে তারা একে অপরকে খেয়ে বেঁচে থাকতেছে এবার ওকে খেয়ে বেঁচে থাকলো মানলাম তো তাদের অনুপস্থিতিতে হচ্ছে ইকোসিস্টেম ইমব্যালেন্স হচ্ছে তাদের অনুপস্থিতিতে ইকোসিস্টেম ইমব্যালেন্স হচ্ছে এটা প্রমাণ দিয়ে দিলাম যদি তারা বেঁচে থাকতো এই ওয়েস্ট আফ্রিকান ব্ল্যাক রেনোসিরোস এবং সিলফ্যাম প্ল্যান্ট যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর আমাদের এনভায়রনমেন্টটা হতো কীরকম সিলফ্যাম প্ল্যান্ট থেকে একটা মানে একটা জাতির মৌমাছি তারা তারাও বিলুপ্ত হয়ে গেছে মৌমাছির ওই প্ল্যান্টটাও বিলুপ্ত হয়েছে তারাও বিলুপ্ত হয়েছে আর ব্ল্যাক রেনোসিরোসও বিলুপ্ত হয়েছে বারো সালে কেন বিলুপ্ত হয়েছে আমি বলি পুরো ওয়ার্ল্ড থেকে বিলুপ্ত হয়েছে শুধু একটা জঙ্গল থেকে এরকম আমি জঙ্গলের কথা লিখি নাই কিন্তু পুরো ওয়ার্ল্ড থেকে বিলুপ্ত হয়েছে এখন একটা প্লান্ট একটা অ্যানিম্যাল যদি একটা জঙ্গলে থাকে ফর এক্সাম্পল আপনি এখানে ডেমো একটা ডেমো দিতে পারেন যে চায়নাতে শুধু চাত্র চায়নার বনেই পাওয়া যায় আপনার হলো পান্ডা আর কোথাও পাওয়া যায় না পান্ডাতে আপনি দিতে পারেন এখন আমি যেটা বলছিলাম ভুলে গেলাম যে আপনার যাই হোক এখন এখানে যে এখানে একটা বিষয় দেখি এখানে আমরা কী লিখেছি টেম্পারেচার গেইন এখন একটা বিষয় দেখেন থ্রু আউট দ্য রেসপন্স আমাকে আমার আমাকে আমার রেসপন্স আমাকে আমার থ্রু আউট দ্য রেসপন্স আমাকে ক্লিয়ার করতে হবে এখানে এই প্যারাটা আমি কাদেরকে প্যারা লিখেছি এখানে কিন্তু আমি সাপোর্ট করি নাই এটা কে বলেছে এটা সাম পিপুল বলেছে তাই না আমি কিন্তু এখানে আলটিমেটলি সাপোর্ট করি না আমি করেছি লেটার আর্গুমেন্ট এটাকে সাপোর্ট করেছি যখন আমি এটাকে সাপোর্ট করবো আদার্সের জায়গায় আমার ভিউ আসবে আমার সে আসবে এখানে আদার্সের জায়গায় আমার সে আসবে এখানে হু অ্যাডভোকেট এখানে অন্যরা যা বলেছে এটাতে আমি কি করেছি লেটার আর্গুমেন্টের সাপোর্ট করেছি ইংলিশেরটাকে তাহলে আমার ভিউ কী আসবে অন দ্য আদার হ্যান্ড মাই ভিউ ইজ দ্যাট আমি যেটা মনে করি আমি যেটা মনে করি যে টেম্পারেচার ইনক্রি ইনক্রিজিং টেম্পারেচার ইজ এ সিগনিফিক্যান্ট প্রবলেম সিগনিফিক্যান্ট প্রবলেম বলতে এর জায়গায় সিগনিফিক্যান্ট প্রবলেম ইন দ্য প্রবলেম ইন দ্য এনভায়রনমেন্ট রাইট নাও ইনক্রিজিং টেম্পারেচার ইজ এ সিগনিফিক্যান্ট প্রবলেম ইন দ্য এনভাররনমেন্ট রাইট নাও রাইট নাও বলতে আওয়ার টাইম বর্তমান সময়ে তারপরে কি দেখলাম দ্য রিজন ফর দিস ইজ এই দুইটা জিনিস পারমানেন্ট করে নেন আপনারা অ্যাগ্রি ডিজ্যাগ্রি হোক আর অন্যান্য যেটাই হোক মানে এই এই দিস ইজ বিকজ এবং দ্য রিজন ফর দিস ইজ পারফেক্ট একটা দুইটা পারফেক্ট বলতে পারেন আপনার হলো লিঙ্কার আপনার হলো ইয়ারকে অ্যাড করার জন্যে আপনার হলো সাপোর্ট করার জন্যে টেম্পারেচার সার্জিং কজ টেম্পারেচার ইনক্রিজিং সার্জিং ল কজ এ লট অফ ক্যাটাস্ট্রফি আমি দিলাম টেম্পারেচারটা বাড়ার জন্য লট অফ ক্যাটাস্ট্রফি মানে ফেনোমিনাম আপনার ঘটনা ঘটে মানে দুর্যোগ ঘটে ইন দ্য রিসেন্ট টাইম অ্যাজ পোলার আইস আর মেল্টিং কজিং ফ্লাডস ইন ম্যানি কোস্টাল এরিয়া কোস্টাল বলতে সামুদ্রিক এরিয়াতে এই মেল্টিং পোলারাইস মেল্টিংয়ের জন্যে ফ্লাড হচ্ছে এখানে মোটামুটি আমি রিভিল করে দিয়েছি সব কিছু বলে দিয়েছি আমাকে আর দ্বিতীয়বার সাপোর্ট করা লাগতেছে না আমাকে যে এখানে দেখেন আমাকে আবার কি করতেছি এখন ইনক্রিজিং টেম্পারেচার হচ্ছে এবং পোলার আইস মেল্ট হয়েছে এর ওপর বেস করে কি ইন ফর ইনস্টেন্স এর উপর বেস করে ইনক্রিজিং টেম্পারেচার দিয়ে লিখলেও হবে ফর ইনস্টেন্স দ্য লাস্ট টু কেডস ওশান ওয়াটার লেভেল ইনক্রিজ টু মিটার্স বাই মেল্টিং পোলারাইস অ্যান্ড রিসার্চার্স আর প্রেডিক্টিং ম্যানি সিসাইড এরিয়াস উইল গো আন্ডার ওয়াটার ইন টু থাউজেন্ড ফিফটিন আমরা জানি এর ভিতরে বাংলাদেশও আছে কনভার্সলি ইফ উই আর এবল টু কন্ট্রোল দ্য টেম্পারেচার আনসারটেনলি ফেনোমেনম আনসার্টেন ফেনোমেনম সরি আনসার্টেন ফেনোমেনম বলতে ওই যে প্যাটাস্ট্রফি আনসার্টেন মানে অস্বাভাবিক মানে বলতে পারেন আনসারটেন বলতে যেটা আমরা হলো হঠাৎ হঠাৎ একটা ঘটনা হঠাৎ একটা ঘটনা ঘটনা আনসার্টেন বা মানে যেটাকে আমরা ভাবি নাই হ্যাঁ অভাবনীয় ঘটনাগুলা উইল নট হ্যাপেন ফ্রিকুয়েন্টলি বুঝিতে পারে অথবা রিপিটেডলি ফ্রিকুয়েন্টলি দিতে পারে বা রিপিটেডলি তো এটা আমরা না লিখে কী করতে পারি আমরা এটা না লিখে লিখতে পারে হেন্স উই হেন্স উই শুড থিঙ্ক অ্যাবাউট উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্য টেম্পারেচার উই শুড থিঙ্ক অ্যাবাউট টু কন্ট্রোল দ্য টেম্পারেচার অ্যাজ ইট ইজ অ্যাজ ইট ইজ ইম্প্যাকটিং অন হোল হোল ওয়ার্ল্ড তো এইটা এইভাবে আমরা লিখে দিতে পারি পরিবেশে বলা যায় যে কী হতে পারে যে টেম্পারেচারটাকে আমাদেরকে কন্ট্রোল করা শিখতে হবে না হলে পুরো পৃথিবীতে এটাকে ইম্প্যাক্ট পড়তেছে একটা বিষয় আপনারা মনে রাখবেন একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স তিনটা সেন্টেন্স চারটা সেন্টেন্স চারটা চারটা সেন্টেন্স লিখেছে আমি আমি চারটা চারটা সেন্টেন্স লিখে দেখেন দুইশো পঁচাত্তর ওয়ার্ড করেছি চারটা চারটা সেন্টেন্স লিখে একদম খোলামেলা একটা একদম 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 মানে নর্মাল একটা রিডার যদি পড়ে আমার কি আমি যে কি বোঝাতে চাইছি বুঝবে না বলেন তো আমাকে বুঝবে কিনা বলেন জি ভাই এবার আপনারা করেন ভুলটা করেন কোথায় আইডিয়াটা নেন আপনারা সুন্দর আইডিয়া নেন ব্যাপার না যে কোনো যে আইডিয়া নেন সমস্যা নাই ওই আইডিয়াটা স্টিক থাকেন না তখন উল্টো হয়ে ডিগবাজি মারেন

আইডিয়া নেওয়ার সময় দুইটা থিং দুইটা জিনিস থিঙ্ক করবেন নোট করে নেন নোট করে নেন প্লিজ নোট করে নেন যে প্রশ্নে একটা ঘটনা ঘটছে ওই ঘটনাটার ফলাফল একটা ফল হচ্ছে ওই ঘটনার জন্য একটা কোনো কিছু ঘটতেছে ওই ঘটনাটা মানে কি ঘটতেছে ঘটনাটা এবং তার জন্যে কি ইম্প্যাক্ট পড়তেছে ওইটার ওপরে বেশ করে একটা আইডিয়া নেবেন এবং আইডিয়া নিয়ে সাপোর্ট দেওয়ার সময় ওই আইডিয়াটার থেকে বারবার টাকা দেবেন বারবার প্রশ্নটা প্রথমটাতে পড়বেন দুই তিনবার পড়বেন প্রশ্নটা প্রথমটাই এবং এটা এইটায় বারবার এখানে তাকাবেন তারপরে সাপোর্ট করবেন এটাকে এবং প্রশ্নটাকে সাপোর্ট করবেন এটাকে এবং প্রশ্নটাকে সাপোর্ট করবেন তারপর একটা এক্সাম্পল নেবেন ওই সাপোর্ট এবং মনে করেন যে সাপোর্টটাকে আমি মানে কমপ্লিট করতে পারি নাই তখন আপনি একটা একটা নাম নিতে পারেন এখন সহজভাবে কি করতে পারেন আপনার এক্সাম্পল দিতে পারেন একটা এক্সাম্পল নেওয়ার প্রপার ওয়ে হলো পৃথিবীতে পাস্টে যা ঘটে গিয়েছে মানে সেটা ফ্যাকচুয়াল বেসিস হতে হবে বাস্তব ভিত্তিক হতে হবে কোনো কিছু ঘটে গিয়েছে অথবা কোনো কিছু ঘটতেছে এই দুটা জিনিসের সংল আদর্শ হয় না ফিউচারে কোনো কিছু এক্সাম্পল আপনি ফিউচারে কোনো কিছু ইনক্লুড করতে পারেন এক্সাম্পলে কিন্তু আপনাকে আগে আপনাকে দিতে হবে যে এটার জন্য এটা ঘটতেছে এবং বিজ্ঞানীরা মনে করতেছে ফিউচার এটা হতে পারে আরও কিছু খারাপ হতে পারে আগে আপনাকে দিতে হবে যে এটার জন্য এটা ঘটতেছে বর্তমানে এবং ধারণা করা হচ্ছে ইন ফিউচারে আরও খারাপ কিছু ঘটবে এইটা এক্সাম্পল বলতে পারেন যে আপনাদের প্রপার এক্সাম্পল যে যারা পেপার পড়ে না মি যারা পেপার পড়ে তারা বিভিন্ন ধরনের মানে নিউজ পড়ে এখন আপনাদের কষ্ট আসলে কষ্টটা কয়েক মাসের জন্য এখন আপনারা আসলে মানে বিশ্বাস করেন আপনারা এরকম কেন মানুষ জাতি এরকম কেন মানে এতটা এরকম হওয়াটা খারাপ মানে ভালো না জানেন আপনারা একটু মানে মানে কষ্টের জন্য মানে দৌড় দেয় সব সিজার করার জন্যে আলটিমেটলি কি হয় যখন মানুষ পঞ্চাশ বছর পার হয় তখন মাঝা মাঝা পাকা হয়ে যায় কারণ সিজার করার সময় যে ইঞ্জেকশনটা দেওয়া হয় মানে এই মেরুদণ্ডের ভেতরে বিলিভ মি ওটা যে এত পরিমাণ ক্ষতি করে একটা মেয়ে মানুষকে মানে বুড়োকালে অন্যের ওপরে নির্ভরশীল হতে বাধ্য করে আর সিজার জিনিসটা গত বিশ বছর ধরে আসছে এর আগে ছিল না যারা এর আগে করেছে আমার দেখ আমরা মানে অনেকে দেখি এরকম যে বয়স হয়ে গেলে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় তো ভয় পাওয়াটা স্বাভাবিক এখন এর আগে মানুষ ডাক্তাররা ভয় দেয় অনেক কিছু করে কিন্তু অল্প সাময়িক কষ্টটা মানে কষ্টের জন্য আগেখানে বলতে পারে যে হ্যাঁ অনেক কষ্ট কষ্ট তো স্বাভাবিক বিষয় তো এটা আইএসএ জানিটা এরকম যে আপনারা পেপার পড়তে বলেছি পড়েন না কি করেন ক্যাম্ব্রিজের ক্যাম্ব্রিজের পড়েন ক্যাম্ব্রিজ পড়েন আপনাদের মেইন মানে যারা বেশি বলছেন ক্যাম্ব্রিজ পড়েন কেন ক্যাম্ব্রিজ পড়লে আপনাদের বেশি সুবিধা হবে আলটিমেটলি ঘোড়ার ডিমও হবে না ক্যামব্রিজ পড়লে ক্যাম্ব্রিজ পড়লে আপনার মাথার বদলে সব যাওয়া আশা করে মাথার পিছনে কিছু ঢোকে না আলটিমেটলি কোনো লাভই হয় না কোনো আইডিয়াও কোনো কিছু নিতে পারেন না তো পেপার পড়লে কি হয় আপনারা নতুন নতুন ওয়ার্ডগুলো কালেক্ট করতে পারেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আইডিয়া আপনাদের ভেতরে আসে বিভিন্ন ধরনের নিউজ আসে নিউজগুলা পেপার কেন পড়তে বলি পেপার যারা পড়ে তারা ভালো এসে দেখতে পারে কেন শুনবেন আমি শিখেছি ওখান থেকে লেখা আইডিয়াটা কেন কীভাবে শুনবেন প্রত্যেকটা পেপারে প্রত্যেক দিন বাস্তবিক যা ঘটতেছে বাস্তব ঘটনা দেয় বাস্তব ঘটনা প্রত্যেকটা একটা এক্সাম্পল এখানে খুন হচ্ছে এর কারণে হচ্ছে ওটা একটা এক্সাম্পল ওইখানে এটা হচ্ছে ওর কারণে হচ্ছে এটা একটা এক্সাম্পল পেপার একটা পেপারে বলতে পারেন মোর দ্যান পঞ্চাশটার বেশি এক্সাম্পল থাকে এবং প্রত্যেকটা এক্সাম্পলই মনে করেন এই জন্য আমি বলি যে পেপার পড়লে আপনারা আইডিয়াটা রিচ আইডিয়া ভালো আইডিয়া নিতে পারেন এক্সাম্পলগুলো ভালো নিতে পারেন এবং এসেটা ভালো হয় আলটিমেটলি তো ডিসকাস বোধ ভিউতে আমরা এক্সাম এইভাবে লিখবো এটা প্রপারলি হ্যাঁ এখন ডিসকাস বোধ বিহু অ্যাগ্রি ডিজ্যাগ্রি আমরা কীভাবে লিখবো দেখি এখন অ্যাগ্রি ডিজ্যাগ্রি এটা একটা স্টুডেন্টের থেকে নেওয়া এই মানে স্টুডেন্টাই বল বলেছে এখন

প্যারা একটা প্রপার প্যারা লিখতে পারলে আপনারা জাস্ট মনে রাখবেন যে ডিস ডিসকাস ভিউ আর অ্যাগ্রি প্যারা প্যারাসেম ডিসকাস এগ্রি অ্যাগ্রি প্যারা প্যারাসেম আর কজ ইফেক্ট প্রবলেম সলিউশন কজ আর একটা যেটা বল যেটা যাই বলেন সেম বিষয়ে কেন ওইগুলো সহজ কেন এখানে বলতেছে অ্যাগ্রি অর ডিজাগ্রি অ্যাগ্রি করেন অথবা ডিজ্যাগ্রি করেন অনেক স্টুডেন্ট জানেও না যে এটার ওপরে বডিপ্যারা ওয়ানে কি লিখব বডিপ্যারা টুতে কী লিখবো আপনারা তো জানেন সিম্পলভাবে জেনে গেছেন অনেক কিছু জানেও না বডেপ্যারা ওয়ানে কি লিখবে বডি বডেপ্যারা টুতে কী লিখবে এর ভিতরে অনেক ঝামেলা থাকে কিন্তু প্রবলেম সলিউশনে বলে দেয় দুটা প্রশ্ন দিয়ে যে এর কারণে কি কি কারণ এটার কারণ কি কি আর এটার জন্য কি কি ঘট মানে ইফেক্ট পড়তেছে ইম্প্যাক্ট পড়তেছে কি। কী দুইটা বডিতে কি লিখতে হবে এর কারণ একটাতে লিখতে হবে একটাতে এর ইম্প্যাক্ট লিখতে হবে বলেই দিয়েছে এই জন্য সহজ ওইগুলা ওইগুলা মোটামুটি একটু একটু হলে সহজ হয় যে কারণগুলা খুজু লিখতে হয় কারণগুলা ওইখানে যে আপনাকে অলওয়েজ যে এক্সাম্পল দিতে হবে এরকম না আপনি যদি রিজনস দুইটা থাকে তাহলে আপনি তিনটা কারণ দিতে পারেন এক্সাম্পল ছাড়া ঠিক আছে তিনটা কারণ লিখতে পারেন কারণগুলোকে সাপোর্ট করতে পারেন ওটা সহজ ওইগুলা আর যদি আপনার শুধু শুধু কজ থাকে আর যদি শুধু ইফেক্ট থাকে তাহলে আপনার কি করবেন যে একটা বডিতে একটা কজ একটাই কজ দিবেন ওই কজটা কেন হচ্ছে ওই কজের কারণকে সাপোর্ট দিবেন ওটাকে এক্সাম্পল লিখবেন তারপরে কনক্লুড করবেন এভাবে তো এখানে তো অ্যাগ্রি ডিজ অ্যাগ্রি তো ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট চয়েস অফ ডেজ এখানে কি বলছে যে ইট ইজ পসিবল টু টেল এ লট অ্যাবাউট এ পারসন্স কালচার অ্যান্ড ক্যারেক্টার ফ্রম দেয়ার চয়েস অফ ক্লথস দাদা কি কি ক্লথ পড়তেছে সেটা দেখে আমরা একটা পার্সোনাল কালচার এবং তার ক্যারেক্টারিজমটা বলতে পারে অনেক কিছু তো আপনি যদি এটাকে অ্যাগ্রি করেন তাহলে আপনি অ্যাগ্রি লিখবেন বডি পেরা ওয়ান এবং টুতে যদি এটাকে ডিসএগ্রি করেন তাহলে ডিজ্যাগ্রি নিয়ে লিখবেন কেন ডিসঅ্যাগ্রি করলেন এটা নিয়ে এখন ধরেন অ্যাগ্রি করলেন এখানে কি একজন কি বললো আমাকে ড্রেস কোডের কথা বলেছিল একজন ড্রেস চয়েজ অফ ড্রেস চয়েজ অফ ড্রেসেস রিফ্লেক্স কালচার অ্যান্ড ইন্টারেস্ট অফ পিপল এটাকে আমরা জাস্ট একটা এটার এই এটাকে মনে করেন প্রশ্নটাকে প্যারাফেস করা হয়েছে ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট চয়েস অফ ড্রেস এজ রিফ্লেক্ট রিফ্লেক্ট পরে মানে এক কথায় কালচার তার কী কালচার তার ক্যারেক্টারটা কীরকম এইটা আসলে কালচার অ্যান্ড ইন্টারেস্ট ওই যে ক্যারেক্টারটা ইন্টারেস্ট মানুষের কালচার এবং ক্যারেক্টার সম্পর্কে আমরা একটা গ্লিমস পাই ইনডেপ না পেলেও আমরা একটা বুঝতে পারি ফর এক্সাম্পল এখন শাড়ি পরেছে এমনি শাড়ি পরা মানুষকে দেখলেই ম্যাক্সিমামই বলবে যে এটা হতে পারে ইন্ডিয়া ভারত পাকিস্তান এরকম ইন্ডিয়ান সরি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এরকম এদের কালচার এ বলবে না তো ইউরোপের কেউ আসলে এটা বলবে না কখনোই এখন পাঞ্জাবি পড়েছে বলবে পাকিস্তান বাংলাদেশ বলবে পাকিস্তান বাংলাদেশ তো হ্যাঁ বলা যায় এবং দেখা যাচ্ছে যে একজন সুরটায় পড়েছে তাকে দেখে বলা যায় সুরটায় পড়েছে হাতে একটা ব্রিফকেস তাকে দেখে বলা যাবে যে হ্যাঁ সে অফিসে যাচ্ছে এবং সে একটা শিক্ষিত মান শিক্ষিত বলতে সে একটা রুজিসম্মত বা একটা মানে এক কথা বলা যায় সে লিটারেট পারসন অফিসে যাচ্ছে যেহেতু ওই ড্রেসটা পরে অফিসে যাচ্ছে মানে একটা গ্লিমস নেওয়া যায় মোস্ট অফ স্টুডেন্ট মানে মোস্ট অফ আপনার হল ইয়া কোর্টধারীরাই মানে শিক্ষিত হয় সবাই না আসলে এখন বাদামও বিক্রি করা অনেকেই তো এরকম আর কি তো বাদাম বিক্রি করা মানে যে সে অশিক্ষিত এরকম না কিন্তু সেও সে কিন্তু শিক্ষিত হতে পারে আচ্ছা তো এরকম আমরা পাই তো একজন অ্যাগ্রি করেছিলাম মানে স্টুডেন্ট তো এখানে আমরা জাস্ট একটা প্যারাফেস করলাম এবার আমরা দেখেন আমরা এই যে রিফ্লেকশনটা আমরা রিফ্লেকশনটা আমরা ধরেন একটা একটা আইডিয়া মনে করেন কালচারে যেটা রিফ্লেকশন দিচ্ছে রিফ্লেক্ট করতেছে এটা মনে করেন একটা আইডিয়া দিস ইজ বিকজ এই রিফ্লেকশটা কীভাবে দেয় এটাকে আমরা ফুটায় তুলবো এখন রিফ্লেকশন কীভাবে দেয় দিস ইজ বিকজ ম্যানি কালচার আপনাদের এখন অনেক কষ্ট হবে বুঝতে অনেক সমস্যা হবে আগামী মানে যখন আপনারা লিখতে থাকবেন দশ পনেরোটা দশ পনেরোটা এসে লিখতে থাকবেন ইট উইল ইজি এটা ইজি হবে আস্তে আস্তে জাস্ট আপনারা মানে গোল লাখাতে যাক আইডিয়ার আইডিয়া যেরম সেরাম আইডিয়াটা নেবেন প্রশ্নের উপর বেস করে নেবেন তাকে সাপোর্ট করবেন একটা এক্সাম্পল লিখবেন ওইটাকে কনক্লুড করবেন বা শেষ করবেন এটা কত দেখেন অষ্টআশি ওয়ার্ড মানে নব্বই ধরেন নয় দোকানে আঠারো একশো আশি ওয়ার্ড আর এখানে ধরেন যে আপনার পঞ্চাশ ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড হয়ে গেছে এটা পঞ্চাশ ওয়ার্ড আর নয় ওখানে আঠাশ আশি একশো আশি ওয়ার্ড আর পঞ্চাশ ওয়ার্ড আপনার একশো তিরিশটা দুশো তিরিশটা হয়ে গিয়েছে আর কনক্লুড থেকে এমনিই পঁয়ত্রিশ চল্লিশটা চলে আসবে ঠিক আছে তো এখন আপনি চারটা সেন্টেন্স লিখলেও আপনি আড়াইশো ওয়ার্ড কমপ্লিট করতে পারবেন হানড্রেড পারসেন্ট এটা মনে করেন আমি এখানে কয়টা সেন্টেন্স লিখেছি এসেটাতে আপনাকে বলবো কি এসেটাতে লিখেছে হলো যে এই যে ডিসকাস বোধভিতে লিখেছি কী কটা এসে এখানে লিখেছে আমি জেনারেল সেন্টেন্স লিখি নাই একটা সেন্টেন্স দুটা সেন্টেন্স দুটা সেন্টেন্স এখানে চারটা চারটা আটটা সেন্টেন্স আর এখানে একটা আটটা সেন্টেন্স আর দুটা সেন্টেন্স দশটা সেন্টেন্স আর এখানে একটা এগারোটা সেন্টেন্স এগারোটা সেন্টেন্সে দুশো পঁচাত্তর ওয়ার্ড হয়ে গেছে তো এরকম দেখেন যে এটা অ্যাডভান্টেজ পরে আসতেছি এখানে দেখেন যে অ্যাগ্রি ডিজ্যগ্রি বিষয়টা যে আমি এখানে রিফ্লেকশনটা নিয়েছি যে তারা ড্রেস পড়লে তাদের ড্রেসের একটা গ্লিমস বলতে পারেন একটা 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 আপনারা লিখতে পারেন যে রিফ্লেকশন দিয়েছে আমি তাদের মানে কালচার এবং এর থেকে রিফ্লেকশন পাওয়া যায় বা একটা 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 শর্ট একটা শর্ট ইনফরমেশন পাওয়া যায় এটা লিখতে পারেন শর্ট ইনফরমেশন এখানে লিখতে পারেন শর্ট ইনফরমেশন হ্যাঁ অ্যাবাউট দেয়ার শর্ট ইনফরমেশন চয়েস অফ ড্রেস উই ক্যান গেট উই ক্যান গেট সাম ইনফরমেশন অ্যাবাউট দেয়ার কালচার অ্যান্ড ইন্টারেস্ট অফ পিপুল উই উই ক্যান গেট দেয়ার ইনফরমেশন অ্যাবাউট কালচার অ্যান্ড ইন্টারেস্ট এটা লিখতে পারে সমস্যা নাই ইন রিফ্লেকটিভ নিতে হবে এরকমই ইনফরমেশন এটা মনে করেন রিফ্লেক্টিভ মনে করেন একটা কাইন্ড অফ ইনফরমেশন গ্লেমস তো এটা কীভাবে হচ্ছে এটা মানুষের একটা ড্রেস কোড দেখে আমরা তাদের ইন্টারেস্ট এবং কালচারটা বুঝতে পারছি একটু বুঝতে পারছি কীভাবে দিস ইজ বিকজ ম্যানি কালচার কালচারস দেয়ার আর পার্টিকুলার ড্রেস কোড হ্যাঁ ড্রেস কোড আছে যেরকম মুসলমানের পাঞ্জাবি পায়জামা মহিলাদের হলো থ্রি পিস বলতে পারেন অথবা শাড়ি বলতে পারেন হুইচ আর ইউনিক যেটা ইউনিক অন্য দেশের তুলনায় অন্য কালচারের তুলনায় ইউনিক অ্যান্ড প্রেজেন্ট হিউম্যান ট্রেডস এবং মানুষের যে পার্থক্যটা এটাকে ট্রেক্স বলতে পার্থক্য পার্থক্যটা এটাকে প্রেজেন্ট করে রিপ্রেজেন্ট করে হ্যাঁ রিপ্রেজেন্ট করে এটাকে রিফ্লেক্ট পাওয়া যায় মানে যদি যে রিফ্লেক্ট পাচ্ছি আমরা যে মানুষের ড্রেস কোডের মাধ্যমে তারা যে কোন মানে পার্থক্য কোন কোন এর থেকে কালচার থেকে বিলংস করতেছে তাই সেই সম্পর্কে আমরা একটু বুঝতে পারি এটা রিপ্রেজেন্ট করে তাদের কালচারটা রিপ্রেজেন্ট করে ড্রেস কোডের মাধ্যমে ফর এক্সাম্পল এ ম্যান আমরা আরও ডিটেইল করে দিলাম ফর এক্সাম্পল এ ম্যান ওয়ারিং এ এক্সপেন্সিভ স্যুট অ্যান্ড হোল্ডিং এ ব্রিফকেস ইজ আন্ডারস্টুড সে বোঝাচ্ছে দ্যাট দে বিলংস টু এ বিজনেস কালচার বিকজ অফ দ্য সোশ্যাল সিম্বল সে বোঝাচ্ছে সে একজন বিজনেস ম্যান কেন কারণ তার সোশ্যাল সিম্বলটা কী যে সে কোটটায় পড়েছে এবং তার হাতে ব্রিফকেস আছে এই যেটাকে কি সে আমরা বুঝতে পারলাম সে একজন বিজনেসম্যান সে একজন বিজনেস কালচার বিজনেস কালচার এবং সোশ্যাল সিম্বলটা মেনটেন করতেছে যদি সে এই ড্রেসটা পরতো না হুম তাহলে আমরা এই সম্পর্কে কোনো কিছু বুঝতে পারতাম না তাদের কালচার সম্পর্কে এটা বুঝতে পারতাম না তাদের কালচার সম্পর্কে কিছুই বুঝতে পারতাম না তারপরে আমি কী করছি এটা কনক্লুড করেছি দাস ড্রেস কোড অলওয়েজ কনভে কালচারাল ইনফরমেশন দ্যাট সেপারেট দেম ড্রেস কোডটা কিন্তু বহন করে কালচারাল ইনফরমেশন একই কথা দেখেন রিফ্লেকশন রিফ্লেকশন ইনফরমেশন একই ড্রেস কোডটা কিন্তু বহন করে কালচারাল ইনফরমেশন যেটা তাদেরকে সেপারেট করে অন্যদের তুলনায় আলাদা করে এটাকে আমি মিথ্যা বললাম দেখেন তো এই পুরোটা আমি মিথ্যা বললাম কোথাও

ওই ওয়ার্ডটার ওপরে বেস করে ওইটা কেন নিলেন আপনি রিফ্লেক্ট কেন হচ্ছে বা কেন নিলেন বেস এটা এটাকে আপনি সাপোর্ট করলেন এর কারণে এটা এটার জন্যে ওইটাকে আপনার এক্সাম্পল দেন এক্সাম্পল দিয়ে একদম একবারে কানেক্ট করে দেন যাতে মনে হয় যে এইটাকে আমি যেন ছোট যদি কম্প্রেস করি এই পুরো এটা যে যেন চলে আসে অ্যাগ্রি করলে এখন আর এগ্রি দিতে পার্ট কী হবে টু বিগিন উইথ দিয়েছে ফার্দার মোড় দিয়ে শুরু করতে হবে অথবা সেকেন্ডলি দিয়ে অথবা ফার্দার মোড় ফার্দার মোড় দিয়ে শুরু করে আরেকটা কি নামি হোমওয়ার্ক দিয়েছিলাম এখানে আরেকটা সেন্টেন্স টপিক সেন্টেন্স দিয়েছিলাম কি যাই হোক আলাদা আমরা আলাদা একটা ইয়ে দিয়েছিলাম যে ড্রেস কোডটা স্টুডেন্টরা বলেছিল আলাদা ড্রেস কোডটা তাদের কীভাবে ড্রেস কোডের মাধ্যমে এবং আলাদা কি যে ক্যারেক্টার সম্পর্কে তাদের কিভাবে জানা যায় ক্যারেক্টার এবং তারা কোন ক্যারেক্টার এ থেকে আসে আমরা এখানে কি করতে পারি যে ক্যারেক্টার নিয়ে আমরা ওই ড্রেস কোডে কোন 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 ড্রেস কোডে কীভাবে কোন ক্যারেক্টার

তাহলে এখানে আপনি কিভাবে জেন্ডারটা আলাদা করতেছেন না এগুলা ভাবা যাবে না ভুলেও পরীক্ষা হলে এইভাবে ভাববেন আমি অলওয়েজ বলতেছি যে একটা ঘটনা ঘটতেছে প্রশ্নের ভেতরে ঘটনার জন্য ইম্প্যাক্ট পড়তেছে কি এখন এখানে কি ঘটনাটা যে ঘটনাটা হলো যে একটা পার্টিকুলার ড্রেস কোডের জন্য মানে একটা ড্রেস কোডের জন্য ড্রেস কোড পড়েছে সে পড়ার জন্যে অন্য ওই পার্সনের সম্পর্কে কালচার এবং ক্যারেক্টার সম্পর্কে জানাটা সম্ভব ওই ড্রেসের জন্য জানাটা সম্ভব এ কি আপনি অ্যাগ্রি করছেন না অ্যাগ্রি করতেছেন না এখন একটা পার্সন বলেছে এখানে এখানে কিন্তু পার্টিকুলার বয়েজ অ্যান্ড গার্লসের কিছু কথা বলে নাই তো হান্ড্রেড পার্সেন্ট ভুলেও আমাদেরকে কখনোই এখানে বয়েজ অ্যান্ড গার্লসের কথা বলা যাবে না হ্যাঁ আপনারা একটা দেশের কথা ভাবা যাবে না একটা এলাকার কথা ভাবা যাবে না পুরো ওয়ার্ল্ড ওয়াইডের কথা ভাববেন অলওয়েজ পুরো ওয়ার্ল্ড ওয়াইডের কথা ভাববেন বাংলাদেশের স্টুডেন্টদের কী হচ্ছে সেটা বিষয় না পুরো ওয়ার্ল্ড ওয়াইডের স্টুডেন্টদের কী হচ্ছে সেটা একটা বিষয় এগ্রি ডিজাগ্রি এরকম এগ্রি ডিজাগ্রি আর ডিসকাস বোধ ইউ সেম এই জন্য আমি দুটো পর দেখালাম যে টপিক সাপোর্ট এক্সাম্পল আপনি এক্সাম্পলের পরে অ্যাজ এ রেজাল্ট দিয়ে এক্সাম্পলকে আর একটু সাপোর্ট দিতে পারেন তারপরে দাস দিয়ে কনক্লুড করে দিলেন আচ্ছা এখন দেখেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা পরে দেখাই প্রবলেম সলিউশন আছে প্রবলেম সলিউশনে দেখাই এখন দেখেন প্রবলেম সলিউশন এখন প্রবলেম সলিউশনে কি বলতেছে যে এখানে দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্ম দ্য ওয়ে ইনফরমেশন ইজ শেয়ার্ড অ্যান্ড কনজিউমড বাট ইট ইজ ইট হ্যাজ অলসো ক্রিয়েট ক্রিয়েটেড প্রবলেম যেটা আগে হইতো না তো এখানে কি হচ্ছে যে একটা ঘটনা ঘটতেছে ট্রান্সফর্ম হচ্ছে ইনফরমেশন ট্রান্স মানে ট্রান্সফর্ম হচ্ছে বা ব্যবহার হচ্ছে ব্যবহার হচ্ছে ইনফরমেশন ইন্টারনেটের ইনফরমেশন ব্যবহার হচ্ছে এবং শেয়ার হচ্ছে এবং ব্যবহার হচ্ছে যার জন্যে কিছু প্রবলেম হচ্ছে যেটা আগে ছিল না তো ব্যবহার হচ্ছে এবং প্রবলেম হচ্ছে ক্রিয়েট ব্যবহার এবং শেয়ারের জন্য কি কি প্রবলেম হতে পারে সেটার ওপরে বেস করে আপনাকে লিখতে হবে তো ব্যবহার এবং শেয়ারের জন্যে কি হতে পারে চুরি হতে পারে তা আমরা কি লিখেছি ওয়ান কনসার্ন ইন টার্মস অফ শেয়ারিং ইনফরমেশন শেয়ারিং ইনফরমেশন বলতে যে এই যে শেয়ার হচ্ছে ইনফরমেশনগুলা ইজ দ্যাট প্রাইভেট ডেটা পার্সোনাল ডেটা মে নাও বি মোর ভার্নারেবল টু থেপ এখানে আমি কি করেছি এটা আমি লিখেছি প্রশ্ন থেকে প্রশ্নটা প্যারাফেজ করি নাই ডাইরেক্ট আমি লিখে দিয়েছিলাম তো এখানে প্রশ্নটা প্যারাফেজ করে আপনি লিখতে পারবেন চুরি চুরি যায় শুধু এটা হলো আমার আপনাকে এভাবে লিখতে হবে না দরকার নেই আপনার তো দরকার নাই সাত পাওয়ার হ্যাঁ আপনাকে এভাবে লিখতে হবে না জাস্ট চো চেষ্টা করার দরকার নাই লিখতে 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 এই লাইনগুলো আপনারা শিখে যাবেন এখন দরকার নেই চেষ্টা প্রশ্নটাকে প্যারাফেস করেন যে ইন্টারনেটটা ব্যবহার হচ্ছে টুলটা পাল্টা করে ইন্টারনেটটা ব্যবহার হচ্ছে কনজিউম মানে ইউজ হচ্ছে ইউজ এবং শেয়ারের জন্য শেয়ারটা আপনি কি করেন শেয়ার হচ্ছে এই শেয়ারটাকে প্রথম প্যারাতে প্রবলেমের প্রবলেমসের কথা বলছে আরেকটা কথা বলি শোনেন প্রবলেমসটা প্রবলেমস সলিউশন কজ ইফেক্ট হ্যাঁ এখন কজ ইফেক্ট প্রবলেম সলিউশনস প্রবলেম এখানে দুইটার কথা বলতেছে একটা না যদি এখানে দুইটা প্রবলেম আসে দুইটা প্রবলেম তো আসবেই একটা যদি প্রবলেম নিয়ে আসে আপনারা একটু নোট করে নিন হ্যাঁ এখানে একটু নোট করে নেন যদি একটা প্রবলেম একটা সলিউশন আসে একটা প্রবলেম একটা প্যারাতে একটা প্রবলেমের উপরে আইডিয়া লিখে ওই প্রবলেমটাকে এর ওপরে সাপোর্ট দিবেন ওই প্রবলেমটার ওপরে এক্সাম্পল লিখবেন তারপরে কনক্লুড করে দিবেন আপনারা অ্যাড করতে চাইলে এক্সাম্পলের পরে অ্যাজ এ রেজাল্ট দিয়ে অ্যাড করতে পারেন ওই যে ঘটনাটা ঘটতেছে ওই ঘটনার জন্য বর্তমানে আরও কী কী সমস্যা হচ্ছে ওইটা দিয়ে দুই তিন লাইন অ্যাড করতে বড়ো করতে পারেন তারপরে দাস দিয়ে কনক্লুড করে দিতে পারেন এটা হলো সিঙ্গেল প্রবলেম সলিউশন আর সলিউশন কী হবে সেম সলিউশন কী আপনি যেটা মনে করছেন যে এটা সলিউশন এটা হতে পারে ওই সলিউশনটা তারপরে সলিউশনের সাপোর্টটা একটা এক্সাম্পল তারপরে এটা হলো যে সিঙ্গেল প্রবলেম সলিউশনের একটা এটা বডি প্যারাগ্রাফ যদি ডাবল আসে কজ ইফেক্ট সেম যদি কজেস এবং ইফেক্টস আসে প্রবলেমস এবং সলিউশনস আসে এস থাকে একের অধিক থাকে তাহলে আপনি শুধুমাত্র প্রবলেম সলিউশন এবং কজ ইফেক্টের ক্ষেত্রে বডি প্যারাকে এভাবে লিখবেন প্রথমে প্রবলেমটা কি কী নেওয়া হচ্ছে শেয়ার এবং কনজিউম নিয়ে বোঝার চেষ্টা করবেন শেয়ার এবং কনজিউম আপনি শেয়ার কনজিউম এক এক বডিতে লিখে ঢুকায় লিখতে পারবেন অথবা আপনি শেয়ার আলাদা করলেন কনজিউম আলাদা করে দুই বডিতে লিখে নিলেন যে শেয়ার সম্পর্কে একটা প্রবলেম লিখলেন কী হচ্ছে শেয়ার করার জন্য চুরি হচ্ছে দিস ইজ বিকজ চুরি হচ্ছে কী হচ্ছে ইনক্রিজিংলি শেয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালি রাদার দ্যান পার্সোনালি ফিজিক্যালি সরি মানে এখন বর্তমানে খুব বেড়ে গেছে ট্রেন টুয়ার্ড টু ইন শেয়ার ইলেকট্রিক্যালি ট্রেন টুয়ার্ড টু শেয়ার ইলেকট্রিক্যালি দ্য ইনফরমেশন ট্রেন টুয়ার্ড টু শেয়ার ইলেকট্রিক্যালি রাদার দেন ফিজিক্যালি ফিজিক্যালি বর্তমানে হাতে লিখার থেকে ইলেকট্রিক্যালি শেয়ার হচ্ছে যেটা হুইস মিনস ইট ক্যান বি স্টোলেন যেটা হতে পারে চুরি হতে পারে বাই অ্যানি হ্যাকার হু ক্যান ম্যানুপুলেট দ্য ওয়েবসাইট যে ওয়েবসাইটটাকে ম্যানুপুলেট করতে পারে বা এদিক ওদিক করতে পারে সে হ্যাকারটা এটাকে চুরি করতে পারে তাহলে কি হচ্ছে আলটিমেটলি আমি একটা আই আইডিয়া নিলাম আইডিয়াটা কি চুরি হওয়াটা আইডিয়া চুরি কেন হয় এই ইনফরমেশনগুলো ইলেকট্রন ইলেকট্রিক্যালি শেয়ার হয় যেরকম ফেসবুকে আমরা ছবি টবি বিভিন্ন ইনফরমেশন আমাদের মানসিকতা কীরকম রকম শেয়ার করি ওই শেয়ারটা ওই ইনফরমেশনগুলো অন্য জান জানতে পারতেছে অন্যের মাধ্যম দিয়ে ওই ইনফরমেশনের মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের ব্যাংকেরও অনেক টাকা তুলে নিচ্ছে ডাটা ইয়ে অনেকভাবে অনেকভাবে হয় ফেসবুকে অনেক কিছুর মাধ্যম দিয়ে জন্ম তারিখ বা অনেক কিছুর মাধ্যম দিয়ে ওইটা কি হচ্ছে অন্য যে ওই ওয়েবসাইট বা ওইটাকে ব্যবহার করতে পারে ভালো সেটা সে করছে ওই এনি আপনার ইনফরমেশনটা শেয়ার করা হচ্ছে একজন শেয়ার করতেছে সেটা সে চুরি করে নিচ্ছে ফর এক্সাম্পল ইন আঠারোশো দেয়ার আর সাম হ্যাকার্স ফ্রম সাউথ কোরিয়া সাউথ কোরিয়া থেকে কি করে হ্যাকার অ্যাপ্রক্সিমেটলি বিশ মিলিয়ন ডলার মতো যাই হোক বিশ মিলিয়ন ডলার মতো আপনার হলো দুই কোটি টাকার মতো দুই কোটি দুই কোটি ডলার আর কি যাই হোক দুই কোটি ডলার মতো বাংলাদেশ ব্যাংকে চুরি করে নেয় তারা এক্সাম্পলে দিয়ে দিয়ে শেষ করে দিলাম এইটা হলো ডবল প্রবলেমের ক্ষেত্রে নোট করে নিয়েন ডবল প্রবলেমের ক্ষেত্রে এই বডিটা যদি প্রবলেমে এস থাকে এই বডিটা লিখবেন বিলিভ মি যদি প্রবলেমে আপনাদের কখনো এস আসে প্রবলেম সলিউশনে এভাবে লিখে গেলেও আপনারা মার্ক সুন্দর মার্ক পাবেন এবার এই যে থিপ যে হচ্ছে এর আপনার একটা সলিউশন দিয়ে দেবেন এর পরেই দুই লাইনে কিভাবে এইটার আপনার তখন সাপোর্ট টাপোর্ট কোনো কিছু দেওয়া লাগতেছে না কি হচ্ছে টু ট্যাকেল দিস ইস্যু এই ইস্যুটাকে দিস বলতে এই যে ইস্যুটাকে যে চুরি হচ্ছে থেপ হচ্ছে চুরি হচ্ছে এই ট্যাকেল দি ইস্যু অথরাইজ অথোরাইজ হুইস কন্ট্রোল সেন্সিটিভ ডাটা যারা অথরাইজরা যারা মালিক যারা কন্ট্রোল করে সেন্সিটিভ ডাটা মাস্ট বি লিগালি রিকোয়ার্ড টু ইনস্টল দ্য রোবাস্ট অ্যান্টি হ্যাকিং প্রোগ্রাম তাদেরকে লিগালভাবেই সরকারিভাবে বা লিগালভাবেই ইনস্টল করতে হবে রোবাস মানে শক্তিশালী অ্যান্টি হ্যাকিং সফটওয়্যার দিস শুড রেজাল্ট ইন দ্য প্রোটেকশন অফ সার্স ইনফরমেশন ফ্রম সাইবার ক্রিমিনাল এইটা সাপোর্ট করলাম আমি এইটার রেজাল্ট এইটার এই অ্যান্টি হ্যাকিং সফটওয়্যারটা ইউজ করার ফলে এই মানে ইনফরমেশনগুলা সাইবার ক্রিমিনালের হাত থেকে বাঁচবে তো শুধুমাত্র প্রবলেমস এবং সলিউশনসের ক্ষেত্রেই কজেজ এবং ইফেক্টসের ক্ষেত্রেই এই বডির প্যা মেনটেন করবেন কী করবেন প্রবলেম লিখবেন সাপোর্ট দিবেন এক্সাম্পল লিখবেন ওই প্রবলেমটার একটা সলিউশন ওই সেম প্রবলেমের সলিউশন লিখবেন ওই সলিউশনটা ওই প্রবলেমের সলিউশন লিখবেন একটা যে এটা এটা করতে হবে এটা করতে হবে এইটা এটা করার সলিউশন লিখবেন সো সলিউশনের ফলে এটা এটা হবে ওই সলিউশনের ফলে এটা এটা হবে এটা লিখে দিতে হবে আপনাকে যে কোথাও সলিউশনের ফলে এটা হবে এটা নর্মালি এটা বেসিক থিং এটা হবে এটা আপনি লিখে দেবেন তাহলে হবে আলটিমেটলি কোয়েশানে আপনি এখানে হানড্রেড পার্সেন্ট মার্ক পাবেন যে প্রবলেম লিখছেন প্রবলেমের সলিউশনটা এক্স্যাক্টলি সেই ইয়ে বডিতে লিখে দিলেন তাহলে আপনার কী হলো একটা প্রবলেম একটা সলিউশন হ্যালো হলো একের অধিক লিখতে হবে বডি পেরা টুতে আবার কী লিখবেন এই যে কনজিউম ব্যবহার হচ্ছে ব্যবহার হওয়ার জন্য কী হচ্ছে আপনি তখন আর একটা ব্যবহারের জন্য একটা প্রবলেম লিখলেন তার নিচে আবার এটা ব্যবহার এই ব্যবহারগুলো রোধ করার জন্য সলিউশন লিখে দিলেন ব্যবহার করার জন্য কী একটা হচ্ছে বলেন তো একটা আইডিয়া বলেন তো কী একজন ব্যবহারের জন্য ইন্টারনেটের ডাটা

নিলাম ইন মাই ভিউ এখানে আন মাই ভিউ লেখা লাগবে না এখানে জাস্ট এখানে ইন টার্মস অফ এটা ইন ইম্পর্টেন্স কনসিডার এবং ফার্দার মোর ফার্দার মোর এখানে বলতে পারেন ইন্টারনেট ইনফরমেশান শেয়ারড বাই সামন শেয়ার্ড বাই অথবা কনজিউম ইউজিং বাই ইন্টারনেশন ইন্টারনেট ইনফরমেশন ইউজিং বাই সামনস হু হু মে ব্ল্যাকমেইল আস হু মে ব্ল্যাকমেইল পিপুল হু মে আস না সরি হু মে ব্ল্যাকমেইল পিপুল হু মে ব্ল্যাকমেইল পিপুল এটা আমি লিখে দিলাম তো তারপরে আমরা দিস দ্য রিজন ফর দিস ইজ ইনফরমেশন পার্সোনাল সামটাইমস পার্সোনাল ইনফরমেশন দে ক্যান গেট উইথ দ্যাট ইনফরমেশন দে ক্যান পিপুল উইথ দ্যাট ইনফরমেশন পিপুল ক্যান ইজিলি ব্ল্যাকমেইল দে ম্যান গ্র্যাব গ্র্যাব সাম মানি অর দেভ হিম এ ডিপ্রেশন হ্যাঁ এরকমভাবে যে কোনোভাবে যেতে পারেন মানি ফর এক্সাম্পল আপনি বলতে পারেন যে

তিন চারটা কারণ ভাববেন যেটা আমি কেন লিখছি লিখতেছি বলার আগে না আপনারা ঘ্যাস করে বলে দিচ্ছেন লিখার আগে একটু ভাববেন আমার কথা শুনে হ্যাঁ যে আমি এটা কেন নিচ্ছি তো এক্সাম্পলটা নেওয়ার জন্য আপনারা নিতে পারেন যে এই যে ব্ল্যাকমেল হচ্ছে ব্ল্যাকমেল হওয়ার জন্য কোনো একটা ইয়ে এরকম বলতে পারেন যে ইন হল ইন ইন্ডিয়া যে কোনো একটা একটা এরিয়ার নাম বললেন ইন্ডিয়াতে একটা এরিয়াতে আপনার ইনফরমেশন ফেসবুকের এরকম তো হয়তো ফেসবুকের কিছু ছবি বা কিছু মানে যা নিউড ছবি পাওয়ার জন্য ব্ল্যাকমেল করার জন্য বাচ্চা স্টুডেন্ট টিচাররা স্কুল টিচাররা সরি স্কুল স্কুলের স্টুডেন্টরা মারা যায় না অনেক আত্মহত্যা করে না এরকম তো হয়েছে অনেকই হয় না তো আপনার এটাই নিয়ে একটা এক্সাম্পল দিতে পারেন যে তারা দে ক্যান গেট দে সামটাইমস গেট ইন ইনফরমেশন দুর্বল ইনফরমেশন এবং উইথ দ্যাট দে ক্যান ইজিলি ব্ল্যাকমেইল পিপুল ফর এক্সাম্পল ইন ইন্ডিয়া ইন ইন্ডি ইন ফর এক্সাম্পল বলতে পারেন ফর এক্সাম্পল ইন টু থাউজেন্ড টোয়েন্টি দেয়ার আর মোর দেন হান্ড্রেড স্টুডেন্ট ডায়েট জাস্ট বিকজ অফ দেওয়ান গড দে আর ভার্নারেবল আবার ইউজ করেন হ্যাঁ নিউ দরকার নেই এটা আন আনফ ইনফরমাল ভার্নারেবল ইমেজ অফ দে আর পার্সোনাল পার্সোনাল ভিডিওস পার্সোনাল ভিডিও হ্যাঁ এক্সাম্পল বলেন ভিডিওস হ্যাঁ তো এটা একটা হতে পারে যে তারা এতগুলা মানুষ মারা গিয়েছে পার্সোনাল ভিডিও নিয়ে তারা ব্ল্যাকমেল করেছে তো এটা মনে করেন এটা জাস্ট একটু মানে একটু সুন্দরভাবে সিকোয়েন্টলি মানে গ্র্যাজুয়ালি লিখে দিতে পারলে আপনার মার্ক হান্ড্রেড পার্সেন্ট শিওট থাকেন আপনার কনসিডেন্স থাকলে শুধু গ্রাজুয়ালি একটার পর একটা সুন্দরভাবে সাপোর্ট করে লিখে দেওয়া কোনো লেক্সিক্যাল রিসোর্স লাগবে না কোনো কিছু লাগবে না আর কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে লিখবেন আমি একদিন দেখাই দেব তো কমপ্লেক্সেন্স কীভাবে লিখবেন অল দো দিয়ে আর এ দিয়ে কমপ্লেক্সেন্স কীভাবে লিখবেন আমি দেখাই দেবো সমস্যা নেই আপনারা আচ্ছা তো এ হলো আপনার এটাকে প্রবলেম সলিউশন বা কজ ইফেক্টস এস না থাকলে আবার এস থাকলে এভাবে লিখবেন এবার হলো আপনাদের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আপনার এস থাকুক বা এস না থাকুক এস থাকলে বডি পেরা উইল সেম একটা বডিতে অ্যাডভান্টেজেস লিখবেন আরেকটা বডিতে ডিসঅ্যাডভান্টেজেস অথবা যদি শুধু একটা অ্যাডভান্টেজ আছে একটা বডিতে একটা অ্যাডভান্টেজ লিখবেন একটা বডিতে শুধু একটা ডিসঅ্যাডভান্টেজ লিখবেন এখানে দেখেন একটা বডি অনেক বড় হয়ে গেছে একটা বডি হয়ে গেছে একশো বিশ ওয়ার্ড আর একটা বডি হয়েছে একশো ষোলো ওয়ার্ড তো আমরা ছোটো করতে পারবো না কারণ অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অনেক বড়ো হয়ে যাবে দুশো পঁয়ত্রিশ ওয়ার্ড এখানে হয়ে গেছে দুইটা বডি দুটা লাইন থেকে এই জন্য এই ধরনের এক্সাম মানে এই এসযুক্ত কোয়েশনগুলো খুবই কঠিন ঝামেলা এগুলা তো এখন খেয়াল করে দেখেন যে এখানে আপনার এস একের অধিক থাকতে হবে আপনারা এখানে কি করবেন যদি অ্যাডভান্টেজ কিসের ওপরে বেস করে ইনক্রিজিং টেন টুয়ার অ্যাসেসিং এক্সাম মানে স্টুডেন্টকে অ্যাসেস করতে হবে এক্সামের থ্রুতে অন্যজন মানে কন্টিনিউয়াল ফ্রিকোয়েন্ট অ্যাসেসের পরিবর্তে একটা এক্সামের মাধ্যমে তাদেরকে অ্যাসেস করতে হবে এইটার ভালো দিক দুইটা খারাপ দিক দুইটা এরকম তা আপনি যদি সহজভাবে লিখতে হলে আপনি কি করতে পারেন আপনি অ্যাডভান্টেজ তিনটা লিখতে পারেন আমরা এখানে কি লিখেছি চিটিংটা তারা চিটিং করতে পারে না দিস ইজ বিকজ এক্সামিনার এক্সামস আর ইউজুয়ালি হবে একটা স্পেসিফিক একটা ইন্ডিভিজুলেটের সামনে এবং একটা রুমের ভেতরে এবং তারা অলওয়েজ তারা ব্রেকিং রুল করতে পারবে না যেরকম ফর এক্সাম্পল আয়েলসের এখানে আমরা বলেছি এক্সাম্পল দিয়েছে নাওয়ারেজ ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি টু লাইস সার্চ অ্যাপ্রোচ ইট রিভিলেট দ্য অল পার্টিসিপেন্ট ইন আয়েলস এক্সাম হ্যাঁ কনসিডার দিস ম্যাটার অ্যাজ এন এক্সাম্পল এটা এক্সাম্পল হিসেবে দিয়েছি এই যে আইএলসের এক্সামে কিন্তু তারা ইনস্ফিসিউটার অলওয়েজ থাকে এবং একটা স্পেসিফিক রুমে হয় যার জন্য চিটিং করা সম্ভব হয় না এটা একটা আমরা নিয়ে এসে একটা কারণ আর একটা নিয়েছি ইন অ্যাডিশন রিডিউসিং নাম্বার অফ এক্সাম অলসো মোর টাইম এফিসিয়েন্ট একটা টাইম এফিশিয়েন্ট হয় একটা আলাদা একটা এক্সাম্পল স্টুডেন্ট টেন টু অ্যাপের ওয়ান্স আর টুয়াইস পার ইয়ার এক অথবা দুইবার বসে প্রত্যেক বছরে হ্যাঁ তো কন্টেন্ট অ্যাসেসমেন্ট এটা আমরা দেখে দিলাম একবার যে টপিক দিকে তারপরে সাপোর্ট দিয়ে দিলাম যে কী করলাম টাইম এফিশিয়েন্ট একটা টপিক এটাকে সাপোর্ট করলাম যে এটা একবার দুইবার বসে এবং আমরা এটাকে অ্যাডভান্টেজেস ডিস্যাডভানটেজেসে এই লাইনটা আপনাকে লিখতে হবে এরকম কোনো কিছু নেই ইনকন্ট্রাস্ট লিখা লাগবে না তার সমস্যা নাই কিন্তু এই রাদার দেন যেহেতু আছে এটার জন্য আপনাকে লিখতে হবে রাদার দেনের জন্যে কারণ কি কন্টিনিউয়াল অ্যাসেসমেন্টটা আপনার থেকে বাদ গেছে তাই আমরা কন্টিনিউয়াল অ্যাসেসমেন্ট ইনক্রিজ রিক্স অফ ইমিটেটিং ইমিট ইমিটেশন মানে নকল করাটা ইনক্রিজ করে দেয় সিন্স আমরা এটা সাপোর্ট করবো এবার কীভাবে আপনার অ্যাসাইনমেন্ট সিন মানে পাঁচটা থেকে হয়ে আসছে অ্যাসাইনমেন্ট আর অফেন কমপ্লিটেড বাই দ্য হেল্প অফ ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করা হচ্ছে বা হয়েছে এরকম তো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আপনারা যদি দুইটা লেখেন একটা এক্সাম এক্সাম্পল দেবেন একটা যে কোনো একটা টপিকের আর যদি তিনটা লিখেন অ্যাডভান্টেজেস তাহলে এক্সাম্পল দেওয়ার দরকার নাই একটা একটা অ্যাডভান্টেজ লিখেন তাকে সাপোর্ট দেন আরেকটা অ্যাডভান্টেজ লিখেন এডেকেশন তাকে দিয়ে লেখেন একটা আইডিয়া নেন সাপোর্ট দেন সেকেন্ডলি লেখেন আইডিয়া নেন সাপোর্ট দেন থার্ডলি লেখেন আইডিয়া ফাইনালি বা আলটিমেটলি লেখেন আইডিয়া নেন সাপোর্ট দেন অন দ্য আদার সাইড অফ দ্য আর্গুমেন্ট দিয়ে বলতে পারেন অ্যাসেসিং করতে হবে ডিসএডভান্টেজটা কি এক্সাম প্রেশার পরে বছরে একবার এক্সাম নিলে এক্সাম প্রেশার পরে এক্সাম প্রেশারের জন্য সে ভালো অনেক ভালো স্টুডেন্ট ভালো মার্ক করতে পারে না ভালো পরীক্ষা দিতে পারে না তাহলে কী হয়েছে পারফর্ম করে পড়লি এবং আর একটা কী করছি যে আর একটা কী করছি এক্সাম প্রেশারের দিনে তাদের অসুস্থ হতে পারে অসুস্থ হয়ে গেলে সেই এক্সামে একই স্পেসিফিক এক্সাম সেই দিতে হয় অসুস্থ হয়ে গেলে তারা পারফর্ম ভালো করতে পারে না সারা বছর পরে পড়েও তাহলে আলটিমেটলি কন্টিনিউ অ্যাসেসমেন্ট রিডিউসেস দ্য স্মল লেন্থ অফ টাইম ইন টেস্ট টাইম এখানে আমরা আবারও এখানে আমরা কন্টিনিউ অ্যাসেসমেন্টকে খারাপ করেছি কারণ প্রশ্নেই খারাপ করেছে তারা মানে দুর্বল করেছে তো প্রশ্নে আবার আমরা আবারও এখানে দুর্বল করেছি লিমিটেড টাইম পাওয়া যায় এখানে লো রেঞ্জ অফ কোয়েশন আস করা হয় যার জন্য তাদেরকে প্রপারলি স্টুডেন্টকে নলেজ ফুল অফ নলেজে ইভালুয়েট করা সম্ভব হয় না তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনার আপনার বিষয়টাও দেখেন প্রথমে অ্যাগ্রি ডিজ অ্যাগ্রি ডিসকাস ভিউ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তারপর আপনার হল প্রবলেম সলিউশন কজ ইফেক্ট এগুলো আছে চারটা টাইপেরই হয় আপনার এসে তো এই চারটা টাইপের এসের আমি আপনাদের হোমওয়ার্ক দিব চারটা টাইপের এসের আপনাদের ইন্ট্রো ও চারটা টাইপের এসে বলতে আপনাদের আমি হলো এসে দিয়েছি দেখেন ওই যে এসে দিয়েছি না ওই এসেরই ইন্ট্রোডাকশন লিখেছেন এবার আপনারা বডি প্যারা লিখবেন ওই এসে গুলার বডি প্যারা লিখবেন বডি প্যারা লিখবেন আমি বডি প্যারাগুলো দেখব আপনারা ওই গুলার বডি প্যারা লিখবেন শুধু প্রথম বডিটা লিখবেন প্রত্যেকটা এসের প্রথম 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 বডি প্যারা লিখবেন ইন্ট্রোডাকশন বডি প্যারা আপনাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে আা ভাই একটা প্রশ্ন ছিল করে করেন ও প্রশ্ন ছিল বলে থেমে যায় না করেন আমি শুনতে আ আচ্ছা ভাইয়া যে ইনজাম্মা যে লিড ফিড हेलो এই ফিডব্যাকটা আপনি কি লিখে দিবেন নাকি আমাদেরকে এরকম ক্লাস নিয়ে বলবেন আমি ফিডব্যাকটা আপনাদের লিখে দিব হ্যাঁ অথবা দেখা যাচ্ছে আমি অ্যাডিশনাল ক্লাস নিয়ে আপনাদেরকে আপনাদের প্রথমে প্রথম টাইপে আমাকে আলাদা ক্লাস নিয়ে এভ্যালুয়েট করতে হবে হ্যাঁ কারণ প্রথম টাইপে আপনারা বুঝতে পারবেন না অনেক কিছুই আপনাদের সমস্যা হবে এজন্য জন্য প্রথমে আমি আপনাদেরকে ভ্যালুয়েট করব ক্লাসের মাধ্যম দিয়ে প্রথম বডিটা প্রথম বডিটা আপনারা তখন লিখবেন জাস্ট একটা বডিটা লিখানো আমার আমার উদ্দেশ্য আপনাদের একটা বডি লিখানো শেখানো এই বডিটা লিখতে পারলে বডিটা মেন বডিটা লিখতে পারলেই তারপর আপনাদের যে আমি পরবর্তী পরীক্ষা হোমওয়ার্ক দেবো ওইগুলো আমি আপনাদের দিয়ে দেব যে এখানে এই জায়গায় ভুল হয়েছে এখানে এই জায়গায় লিখে ফিডব্যাক দেবো ওইগুলো কিন্তু আমি আপনাদের ইভ্যালুয়েট করে দেব কিন্তু একটা মানে ক্লাস নেওয়ার মাত্র ক্লাস নিয়ে ইভ্যালুয়েট করে দেবো বুঝতে পারছেন প্রথম প্রথমে এই যে আপনাদের যে হোমওয়ার্ক করবেন এটা আমি আপনারা গ্রুপে পোস্ট করবেন ফেসবুক গ্রুপে মানে গ্রুপে বলতে মেসেঞ্জার গ্রুপে মানে ফেসবুক গ্রুপে দরকার না মেসেঞ্জার গ্রুপে আপনারা পোস্ট করবেন

এগুলা দেখাচ্ছে আমাদের প্রথমে আমি দিচ্ছি এগুলো আমি সব কপি করে দিয়ে দিচ্ছি সমস্যা নাই কোশ্চেনের সাথে জি আমার একটু এগুলা একটু মানে দেখার দরকার ছিল আমি এগুলো তাহলে কপি করে দিয়ে দিচ্ছি সমস্যা নাই এগুলো আমি আলাদা একটা আলাদা ওয়ার্ড ফাইলে দিয়ে দিচ্ছি আরেকটা জি আর আরেকটা হচ্ছে রিডিং রিডিং টেস্ট দরকার আমি একসাথে গিয়েছিলাম হোমওয়ার্ক হোমওয়ার্ক না করলে তো যাবে না করেছি শুধু সাবমিট করিনি আমি ওটা তো না এটা আমি আগে বলেছি না তো কখনোই পাবেন না আমি বলে এর জন্যই চাচ্ছিলাম এখন আপনি করেছেন আমি তো স্বপ্নে দেখব না আপনাকে যে আপনি করেছেন আপনাকে এটা আচ্ছা যারা আপনারা না করবেন তাদের দেব না যারা গ্রুপে পোস্ট করবেন তাদের আমি পার্সোনালি মেসেঞ্জারে দিয়ে দেব একটা আপনার যে ইয়েতে দেখলাম এই যে ইয়ার বডি পেরা ওয়ানে আপনি যে অল্টারনেটিভ সেন্টেন্স একটা দিতেছেন হুম ইন কন্ট্রাস্ট করে হুম এই অল্টারনেটিভ সেন্টেন্সটা যদি আমরা না দেই এটা কি সমস্যা হবে এটা আমি তো আগে বলে দিচ্ছি যে এটা কোথায় দিতে হবে টু হোয়াট এক্সটেন অ্যাডভান্টেজ আউটওয়ে দা ডিসঅ্যাডভান্টেজ এটাতে লাগবে এটাতে লাগবে না আমার আমার রেজাল্ট আমার কথাকে শুনেন তারপরে বোঝেন প্রত্যেকটা এসেতে লাগবে না টু হোয়াট এক্সটেন অ্যাডভান্টেজস আউট ওয়েথ দ্য আমি এর আগে অধগত ক্লাসে বলেছি ক্লাসটা দেখেন যে এ অল্টারনেটিভ সেন্টেন্স লাগবে ওখানে কীভাবে ইউজ করার ক্ষেত্রে যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ তুলনায় বেশি যখন প্রথম বডিতে আপনারা ডিসঅ্যাডভান্টেজ লিখবেন তখন লাস্ট সেন্টেন্সে ইন কন্ট্রাস্ট লিখে দিতে দেবেন যে এই অ্যাড তুলনায়ও এই ডিস্যাডভান্টেজ থেকেও অ্যাডভান্টেজটা মানুষের জন্য বেশি উপকারী এই এসেতে লাগবে একটা ডু দা ডু অ্যাডভান্টেজ আউট ওয়ার্স ডিসঅ্যাডভান্টেজ এইটাতে লাগবে তারপরে আপনার লাগবে কনফিরেন্স এন্ডস অল্টারনেন্স এন্নেসে লাগবে রাদার দেনের কোশ্চেন সবগুলোতে এই হলো আমার কথা এই রাদার দেনের যতগুলো কোশ্চেন আছে রাদার দেনের অ্যাডভান্ট আপনার হলো ডিসকাস বৌদ্ধু বলেন রাদার দেনের আপনার হলো ওই যে টাইপের কোশ্চেনগুলো আছে এগুলোতে অল্টারনেটিভ সেন্টেন্স লাগবে অল্টারনেটিভের ভিতরেই পরবর্তী হবে যেরকম রাদার দেনের এখানে আছে রাদার আছে এখানে লাগবে একটু মিউট আমার যেটা হলো আমার প্রশ্নটা হলো আপনি দেখেন আপনি প্রথম পেরাতে আপনি লাস্টের দিকে এসে কন্ট্রাস্টটা দিলেন আবার আবার দিতে পারে কিন্তু আমি আবার এগেইন কন্ট্রাস্ট দিয়ে আবার শুরু করতেছি অন দি আদার হ্যান্ড করে তাইলে জিনিসটা মানে আমার সেন্টেন্সটা আগের সেন্টেন্সের একটা এই প্রথম পেয়ার সাথে অল্টারনেটিভ সেন্টেন্স দিয়ে আমি এক ধরনের দ্বিতীয় পেয়ারটা তো এক ধরনের তাইলে আমি প্রথম এটা শুরু এটা এক ধরনের ইমেজ আপনাকে আপনাকে এখানে বুঝতে হবে ইন কন্ট্রাস্ট অপর পক্ষে ইন কন্ট্রাস্ট মানে অপরপক্ষে। যদি তারা বর্তমান বেঁচে থাকতো আমি কিন্তু এই পুরো প্যারার এগেনস্টে যাই নাই তারা বেঁচে থাকতো এটার কিছু অপর যদি তারা বেঁচে থাকত তাকে বুঝতে হবে আপনাকে মানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে আমি যদি বলতাম ইন কন্ট্রাস্ট অথবা লিখে বলতাম যে এইটা যত যাই হয়েছে বায়ার তুলনায় বর্তমানে আরো কিছু ইম্পর্টেন্ট আছে তাহলে ওটাকে এগেন্ট দা এগেনস্ট দ্য আপনার ইয়ে বডি প্যার এগেন্স্টে ওটা ইন কন্ট্রাস্ট হতো আমি এখানে ইন কন্ট্রাস্ট দিয়ে কি লিখেছি যদি তারা বেঁচে থাকতো তা কারা বেঁচে থাকতো এই যারা ইনমিউট করেন বিকাশ করেন বোঝাচ্ছি যদি যদি এই যারা এই যে এই ব্ল্যাক রেনোসিরোস ব্ল্যাক রেনোসিরোস এবং সিলফ্যাম প্লান্টটা যদি থাকতো তাহলে বায়োডাইভার্সিটিটা আরও হেলদি হতে পারত। কারণ তারা আসলে ইনভারনমেন্টের জন্য সিগনিফিক্যান্ট কনক্লুডও করে দিয়েছে লাস্টে এটা আপনাকে বুঝতে হবে এইভাবে যদি আপনি কন্ট্রাস্ট লেখেন আমি যে বললাম না পপুলার হওয়া যায় দুই ওয়েতে একটা ওয়ে কি খারাপ ওয়ে একটা ভালো ওয়েতে আপনি এখানে ইন্ট্রাস্ট লিখে ইন কন্ট্রাস্ট লিখে যে লিখলে যে এটাকে পুরো অল্টারনেটিভ সেন্টেন্স অল্টারনেটিভ মানে কি মানে পুরো ইয়ে এই পুরো যে আমি লিখলাম এই পর্যন্ত এইটার যে এগেন্স্টে যাবে এরকম না কিন্তু ইন ইনকন্ট্রাস্ট অপর পক্ষে বা বিপরীতে বিপরীতে কিসের বিপরীতে বিপরীতে আমি যখন লিখবো যে ইফ দে এক্সিস্ট নাও যদি তার বিপরীতে যদি তারা বেঁচে থাকতো কারণ কি আগে বোঝেন যে তারা মেনটেন করে বায়োডাইভার্সিটিটা প্রথমে আমি লিখেছি কারণ কি তারা একে অপরকে খেয়ে বেঁচে থাকে দ্বিতীয় লিখেছি তারপরে কী দিয়েছি আমি যে ওয়েস্ট আফ্রিকান ব্ল্যাক রেনো এবং সিলফিলাম প্ল্যান প্ল্যান্টটা হারা যাওয়ার জন্য এই জায়গাটা ইমব্যালেন্স হয়ে গেছে যেহেতু ইমব্যালেন্স হয়ে গিয়েছে ইমব্যালেন্স হয়ে গিয়েছে ইকোসিস্টেম অপর পক্ষে যদি তারা বেঁচে থাকতো তাহলে এই যে ইমব্যালেন্স হয়ে গিয়েছে এইটা হতো না হেলদি হতো এটা হলো কোয়েশন বলে বুঝতে পারছেন আপনারা হয়তো বুঝে এটা এটার এটা মানেই যে পুরো এগেন্স্ট এটার কন্ট্রাস্ট এরকম না ইনকন্ট্রাস্ট ইফ কন্ডিশনাল সেন্টার যদি এই ব্ল্যাক ক্রেনোসিরোস এবং সিনফলাম প্ল্যান্টটা থাকতো তাহলে ইম অ্যাবসেন্স তাদের অ্যাবসেন্সে ইমব্যালেন্স হওয়ার জায়গায় হেলদি হতে পারত বুঝতে পারছেন আমার আমার কথাটা এখানে কী লিখেছে থাকেন ইফ দেল বি কন্ট্রোল আমরা যদি কন্ট্রোল করতে পারি কনভার্সলি বিপরীতে এখানে কী হচ্ছে এখন আমরা লিখলাম টেম্পারেচার বাড়ে যাচ্ছে এখন মেল্ট হচ্ছে অনেক কোস্ট কোস্টালসোরে পানি নিচে চলে যাচ্ছে এক্সাম্পল লাস্ট দেখেছে অনেক জায়গা পানি নিচে চলে গিয়েছে এবং ফিউচারে অনেক জায়গা পানি নিচে চলে যাবে অনেক জায়গা পানি নিচে চলে যাবে বুঝেন কনভার্সলি বিপরীতে যদি আমরা টেম্পারেচারটা মানে কন্ট্রোল করতে পারি তাহলে এই তারা আনসার্টেন ফিনটা হবে না পানি নিচে তারা যাবে না যদি কন্ট্রোল করতে পারি এটা কি এগেনস্টে চলে গেল এই পুরো যা লিখেছে তার এগেনস্টে গেল কি এই সেন্টেন্সটা আমাকে বলেন তো বা এই সেন্টেন্সটা কি পুরো এই লেখাটার এগেনস্টে গেল বলেন ভাইয়া তাহলে বুঝতে হবে অল্টারনেটিভ সেন্টেন্স দুই ওয়েতে আপনি লিখতে পারেন একটা ওয়ে একটা ওয়ে হলে যা শিখে আসছেন মানধাতামলে শিখে আসছেন ওটা আমি যা শিখাচ্ছি আপনাদেরকে আমি এক যা জায়গায় প্রসিদ্ধ একটা জায়গায় কোচিং করে তারপরে একটা শিখাচ্ছি আপনাদের আমি নিজে সেভেন পয়েন্ট ফাইভ পেয়ে শিখাচ্ছি আপনাদেরকে আমি আসলে ওই ওইভাবে শিখাচ্ছি না যেটা আগে মানধাতামালে শিখে ওইভাবে শিখাচ্ছি না এখন কন ইন কন্ট্রাস্ট আমরা হলো অল্টারনেট সেন্টেন্স মানে বুঝি যে এই বডি পুরো বডি প্যারার এগেন্স্টে কথা বলবো আমরা না এরকম না বডি প্যারার এগেন্স্টে কথা বলবো আমরা এই বডিতে যা লিখবো এই বডি প্যার এগেনস্টে কথা বলবো আমরা কোনটাতে আমরা কোনোটাতেই বলবো না এখানে বলবো যে জাস্ট একটা এসেতে শুধু আপনার বলবো বডি প্যারার এগেনস্টে ইন কন্ট্রাস্ট লিখবো একটা এসেতে টু হোয়াট এক্স টু হোয়াট এক্সটেন্ড সরি ডু দ্য অ্যাডভান্টেজ আউট ওয়েদ দ্য অ্যাডভান্টেজ কি ডিস্যাডভান্টেজের তুলনায় বেশি কিনা এখানে আমরা লিখবো হাওয়েভার এইখানে যত প্রবলেম লিখবো আমরা অ্যাডভান্টেজেস আউট অফ দ্য ডিসভান্টেজেস যত প্রবলেম লিখবো আমরা হাওয়েভার এই প্রবলেম যত এই এই প্রবলেমগুলা দিস প্রবলেমস আর দিস প্রবলেমস আর ক্রিয়েটিং সাম ইস্যু বাট দিস প্রবলেম আর ক্রিয়েটিং সাম ইস্যু বাট ইটস ইটস বেনিফিট মোর দেন ইটস প্রবলেম ইটস বেনিফিট মোর দেন ইটস মানে ইটস ইটস মোর ডিমেরিট দেন ইটস ইটস মোর মেরিট দেন ইটস ডিমেরিট বা মোর অ্যাডভান্টেজ দেন ইটস ডিম্যারিট মানে এটার প্রবলেমের তুলনায় ইয়ে আপনার হলো সুবিধাটা মানে অসুবিধার তুলনায় সুবিধাটা বেশি এই লাইনটা বলতে পারেন এটাকে বলে প্রপার অল্টারনেটিভ সেন্টেন্স শুধুমাত্র একটা এসেতে লাগবে সেইটা হলো যে ডু দ্য অ্যাডভান্টেজ আউট ওয়ে দ্য ডিসভান্টেজ ওখানে বোঝানোর জন্য যে প্রশ্নটা বোঝে না অ্যাডভান্টেজ কি ডিস্যাডভান্টেজের তুলনায় বেশি আপনাকে জানতে চাইছে এখন আপনি ডিসঅ্যাডভান্টেজ লিখবেন এখানে ডিসঅ্যাডভান্টেজ লিখে আপনাকে তো জিজ্ঞেস করতে করতেছে যে অ্যাডভান্টেজ কি ডিসভান্টেজ তুলনার বেশি এখন ওই অল্টারনেটিভ সেন্টেন্সটার মাধ্যমে আপনাকে বোঝাতে হবে যে হ্যাঁ এখানে এই প্রবলেমগুলো হচ্ছে প্রবলেমগুলো হইলেও এর এর আরও সুবিধাগুলো অনেক বেশি মানুষের এর সুবিধা অনেক সুবিধা আছে এর এই অসুবিধা হইলেও এর অনেক সুবিধা আছে তারপরে আপনি লিখবেন যে এর সুবিধাগুলো আপনি লিখে ফেলবেন আর কোনো অল্টারনেটিভ লাগবে না এখানে দাস দিয়ে কমপ্লিট করে ফেলবেন এখানে আমি লিখেছি কি এখানে আমি এই সেন্টেন্সগুলো আমি লিখতে পারবো কারণ এগুলো আপনি এগেনস্টে পুরো এর এগেনস্টে যায় না এগুলো হলো একটা একটা অ্যাডিশনাল এগুলো একটা এক্সেপশনাল জিনিস আমি মানে একই ধাঁসে লিখে নাই একই ধাঁসে না লিখে এক্সেপশনাল বলতে যে ইন কন্ট্রাস্ট এটা কিন্তু পুরো এগেনস্টে না যদি আমি কন্ডিশনাল দিতে হবে অবশ্যই যদি আপনি ইন কন্ট্রাস্ট কেনে কন্ডিশনাল দিতে হবে এই ক্ষেত্রে আপনি কী কী ক্ষেত্রে লাগবে রাদার দেন বা যে কোনো আপনার এসে লিখলেন রাদার দেন রাদার দেনের এসে গুলো আছে ইন কন্ট্রাস্ট রাদার দেনের এসে কোনটাতে দেখেন অ্যাগ্রিক্রি এখানে আছে রাদার দেনের এই যে রাদার দেন এখানে আছে অ্যাডভান্টেজান্টেজ রাদার দেন আছে এখানে তাহলে ইন কন্ট্রাস্ট এই কন্টিনিউল অ্যাসেসমেন্টটা ইনক্রিজ করে রিক্স এটা কিন্তু বলতে পারেন যে একটা প্রপার অল্টারনেটিভ সেন্টেন্স যে ইন কন্ট্রাস্ট অপরপক্ষে যে এই কন্টিনিউল অ্যাসেসমেন্টটা রিক্স বাড়ায় কোনটা এই কন্টেন্ট অ্যাসেসমেন্ট রিস্ক বাড়ায় তাহলে এটা এটা আমরা মানে তাহলে কী বললাম আলটিমেটলি আমরা কিন্তু এই যে এই যে এই যে এখানে প্রশ্নে বোঝাচ্ছে কি যে এক্সামটা বেশি ভালো কন্টেন্ট অ্যাসেসমেন্টের তুলনায় তো আপনি এক্সাম সম্পর্কে পুরোটা লিখবেন এটা তো বাদ যাবে এটা ধরুন আপনাকে কনক্লুডিং এই এই কনক্লুডিং সেন্টেন্সে আপনাকে অল্টারনেটিভ সেন্টেন্স আপনাকে অ্যাড করতে হবে এর ভিতরে অল্টারনেটিভ সেন্টেন্সের ভিতরে অ্যাড করতে হবে এই রাদার দেনের পরের অংশটা অ্যাড করতে হবে কি এইভাবে অ্যাড করতে হবে আর প্রপার অলটারনেটিভ সেন্টেন্সটা বলে ইউজ হয় একমাত্র হবে আপনারা ইউজ করবেন ডু দ্য অ্যাডভান্টেজ আউট ওয়েদার অ্যাডভান্টেজ এই ক্ষেত্রে আর বাকি সব ক্ষেত্রে এগুলা যে আপনি মনে করতেছেন যা শিখে আসছেন তার এরকম না এ আগে বুঝেন আগে আমি এটা দিচ্ছি আগে বোঝেন আগে পড়ে বোঝেন যে এই প্যারাটাতে কি বলেছে আমি এখানে আমি বললাম যে তারা তাদের অ্যাবসেন্সটিতে ইমব্যালেন্স হয়ে যায় ইকোসিস্টেম যদি তারা আজকে বেঁচে থাকতো তাহলে এই বায়োডেসের আরও হেলদি হতো ইমব্যালেন্স হইতো না এটা কি ইন কন্ট্রাস্ট এটাকে অপরপক্ষ এর অপরপক্ষ হইল বলেন আপনারা সবাই বলেন বিকাশ ভাই বলেন তো এটা কি আমি যা লিখে লিখলাম তার কি অপরপক্ষ হইল এই মিনিংটা অপরপক্ষ পক্ষ বোঝাচ্ছে নাকি বলেন আমাকে এটা কিন্তু অল্টারনেটিভ বলছেন না আপনি যে অল্টারনেটিভ বলছেন অল্টারনেটিভ কাকে বলে অল্টারনেটিভ সেন্টেন্সটা অনেকভাবে লিখা যায় পজিটিভ ওয়েতে লিখা যায় নেগেটিভ ওয়েতে লেখা যায় আপনি মনে করছেন এটা নেগেটিভ ওয়ে না নেগেটিভ অল্টারনেটিভ না আমি বলল না পপুলার দুই ওয়েতে হওয়া যায় একটা খারাপভাবে একটা ভালোভাবে এখানে হলো যে এখানে আমরা বলছি এখানে নেগেটিভ না পজিটিভ ওয়েতে অল্টারনেটিভ লিখছি যদি তারা বেঁচে থাকতো এটা পজিটিভ তাহলে কিন্তু এই ক্ষতিটা হইতো না অপর পক্ষে যদি তারা বেঁচে থাকতো যেহেতু তারা বেঁচে নাই মানে কন্ডিশনাল আমি অ্যাড করব তাই এটা লিখেছি কন্ডিশনাল সেন্টেন্স আমাকে একটা অ্যাড করতে হবে কি কি সেন্টেন্স লিখবেন একটা সিম্পল একটা কম্পাউন্ড দুটা কমপ্লেক্স একটা হলো কন্ডিশনাল হয়ে গেল চারটা সেন্টেন্সের ভ্যারিয়েশন প্রত্যেকটা এসেতে বাস্তা একটা সেন্টেন্সের ভেরিয়েশন একটা সিম্পল একটা আপনার হলো দুইটা আপনার লিখেন ইয়ে এইটা একটা এক্সাম্পল দেবেন আর একটা আপনার সাপোর্টিং দেবেন একটা ইয়েতে দে বা প্রথমে আপনি অ্যাজ দিলেই কমপ্লেক্স কমপ্লেক্স যে অ্যাজ লিখেছেন এটা কমপ্লেক্স কমপ্লেক্স কিসে কিসে হয় কোন কোন সেন্টেন্সে কী কী অ্যাড করলে সিন্স অ্যাজ আপনারা মানে লিখে নেন নোট করে নেন আপনারা হল এটা বডি টু টুতে লিখতে পারবেন সিন্স দিয়ে আপনার অ্যাজ দিয়ে অলদো দিয়ে দো দিয়ে তারপরে আপনার হলো হ্যাঁ এই এই চারটা আপনারা এক জায়গায় অ্যাজ ইউজ করলেন তারপরে আপনারা ওভা অ্যাজ ইউজ করলেন দো এক জায়গায় দো ইউজ করলে আপনারা দো ইউজ করতে পারেন দো ইউজ করলেও সমস্যা নাই তারপরে আপনারা হলো যে অ্যাজ

কন্ডিশনাল লিখেছি এখানে এইটাকে দেখেন যে আমি এখানে এখানে লিখে দিয়েছি একটা মোটামুটি একটা সেন্টেন্স লিখেছি কমপ্লেক্স এখানে লিখেছি আপনার এস দিয়ে বা এখানে লিখেছি এন্ড দিয়ে দিয়েছি আমি কম্পাউন্ড করে দিয়েছি এন্ড সিম্পলভাবে এখানে এখানে কমপ্লেক্স কম্পাউন্ড এটা এটা কমপ্লেক্স কম্পাউন্ড বলে কমপ্লেক্স কম্পাউন্ড কি যে এই সেন্টেন্সটা খুবই সুন্দর সিন্স দিয়ে আমি কমপ্লেক্স করেছি অ্যান্ড দিয়ে আমি মানে একটা আমি কম্পাউন্ড করেছি হ্যাঁ কমপ্লেক্স কম্পাউন্ড করে দিয়েছে এটাকে তাহলে একটা যখন একটা সিম্পল সেন্টেন্স লিখবেন অ্যান্ড দিয়ে যুক্ত করে একটা সিম্পলস লিখবেন তাহলে ওটাকে আপনার কম্পাউন্ড সেন্টেন্স হবে আপনি যখন সিম্পল সেন্টেন্সের সাথে এস বা সিনস দিয়ে আর একটা সাবজেক্ট বা অবজেক্ট যখন অ্যাড করবেন ওইটা হবে সিম্পল সেন্টেন্স তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এ আপনাকে আমি বোঝাই দিই এখানে আর ক্লাস হলে লাগবে অ্যাডিশনাল যে একটা সিম্পল সেন্টেন্স সিম্পল একটা সিম্পল সেন্টেন্সের সাথে দেখেন এটাকে এখানে আমরা সিম্পল একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি কীভাবে এইটাকে আমরা অ্যাড করেছি এস দিয়ে তো একটা সিম্পল সেন্টেন্সের সাথে এস দিয়ে যদি আরেকটা সেন্টেন্স লেখেন তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে যদি আরেকটা সিম্পল সেন্টেন্সের সাথে সিন্স দেন আরেকটা সেন্টেন্স লেখেন তাহলে ওটা কমপ্লেক্স হয়ে যাবে যদি আপনি তার সাথে অ্যাড করে আবার একটা সেন্টেন্স লিখেন তাহলে ওটা সিম্পল কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে যদি একটা সিম্পল সেন্টেন্স লিখেন এবং অ্যান্ড দিয়ে আরেকটা সিম্পলস লিখেন তাহলে ওটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে যদি আপনি একটা ইফ দিয়ে সেন্টেন্স লিখেন তাহলে ওটা কন্ডিশনাল সেন্টেন্স হবে আবার আপনারা কি করতে পারেন হোয়েন দিয়ে লিখতে পারেন হোয়েন দিয়ে সেন্টেন্স লিখতে পারেন হ্যাঁ তো এই সেন্টেন্সের ভেরিয়েশনগুলো আপনারা লিখতে লিখতে লিখবেন আমি আপনাদেরকে ইভ্যালুয়েট করবো হ্যাঁ নেক্সট ক্লাসে তো আজকে ওই যে আপনাদের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম উপরে আছে হ্যাঁ উপরে আছে ওই এগুলো আমি নিচে আবার দিচ্ছি ওই এসেগুলো আপনারা বডি ইন্ট্রোডাকশন এবং বডি প্যারা ওয়ান লিখবেন ঠিক আছে তো অনেক লং ক্লাস হলো আজকে তো অনেকেই দেখতেছি আছেন যাই হোক তো ঠিক আছে আজকে মোটামুটি এই পর্যন্তই দুই ঘন্টা হলো ক্লাস আপনারা ভালো থাকবেন ভাই ভাই একটা क्वेश्चन একটা क्वेश्चन क्वेश्चनটা হচ্ছে আমি যখন রিডিং এ ক্যাপিটাল লেটারে লিখবো আর কি শুধু ওই যে লম্বা একটা দাগ দিয়ে রাখবো নাকি উপরে নিচে দাগটাও দিব জি এর মত উপরে নিচে আর আই 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 জি আই আইটা বড় হাতের লিখলে তো ওই লম্বা দাগ দিলে হবে তিদা দেওয়া লাগবে না কারণ আমি লম্বা দাগ দিয়ে যতটা ইজি হয় ওই উপরে দিতে দাগটা টি এর মতো দিতে গেলে আমার কাছে যেন মনে হয় আমি ট্যান লেয়েস শুনেন রিডিং কিন্তু আপনি যা লিখবেন হ্যাঁ যা লিখবেন সবই দেখে লিখবেন তো আপনি যদি লেখা ভালো হয় আপনি সিব ই আপনি লিখতে পারবেন ছোট হাতের অক্ষরে লিখতে পারবেন

হয়ে যায় ক্ষেত্রে ভাবে আর লিখতে পারেন সচরাচর আর কিভাবে লিখি এন এর মতো করে এভাবে এভাবে লিখি ওই আর টা লিখতে যেয়ে এন এর মতো হয়ে যায় একমাত্র এই কারণে বড় হাতে লিখতে বলি বাকি আর কোন সমস্যা নাই সচরাচর আর কোন ধরনের কোন সমস্যা মোটামুটি নাই আমার তো এটাই সমস্যা হয় আর এর মতো হয়ে যায় হ্যাঁ আর তাহলে বড় হাতে লিখবেন তো আইটা কি শুধু দাগ দিলেই হবে আবার আপনারা এটা করতে পারেন যে রিডিং এ যা দেখতেছেন আই না আই হ্যাঁ দাগ দিলে হবে আইটা শুধু দাগ দিলে হবে আপনি যে রিডিং এ লিখতেছেন রিডিং এ আপনি দাগ দিয়ে তার উপরে দাগ নিচে দাগ লিখতে গেলে অনেক টাইম কনজিউম হবে রিডিং এ এটা লিখবেন ক্যাটাস্ট্রফিস এইটা আপনি এইভাবেও লিখতে পারেন এইভাবেও লিখতে পারেন এভাবে আর দিয়ে এভাবে লিখতে পারেন সেম হুব হু সমস্যা নাই ট্রু ফলস নট গিভেনে আপনি বড় হাতে লিখতে পারেন ট্রু বড়ো হাতের ফলস লিখতে পারেন সমস্যা নাই বড় হাতের ছোট হাতের মিক্স করে আপনি লিখতে পারেন মানে মিক্স কিভাবে এই ওয়ার্ডের ভিতরে মিক্স না মানে এক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার কোশ্চেন এভাবে থাকে সিরিয়ালি আপনি এক নাম্বার কোশ্চনে ছোট হাতে লিখলেন দুই নাম্বার কোয়েশনে বড়ো হাতে লিখলেন সমস্যা না তাতেও ঠিক আছে এগুলো আসলে জাস্ট মিথ আর কিছু না এগুলো কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা না তো রাইটিংটা আপনারা হোমওয়ার্ক করবেন হ্যাঁ হোমওয়ার্ক আমি দেখে দেবো ইনশাল্লাহ আর রিডিং যারা হোমওয়ার্ক করবেন তাদের আমি পার্সোনালি যারা হোমওয়ার্ক সাবমিট করবেন করে করে তাদেরকেই দেবো আমি জোর করে আপনাদেরকে খাবার খাওয়াই দিতে পারবো না কখনোই যাদের পড়ার ইচ্ছা আছে যাদের ভালো স্কোর করার ইচ্ছা আছে তারাই তাদের জন্য আমি আসি সমস্যা থাকবো হ্যাঁ জোর করে কোনো কিছু হয় না কারণ জোর করে আমি আপনাদেরকে বিদেশ নিয়ে যেতে পারবো না আর নিয়ে নিয়ে যে আলটিমেটলি কোনো লাভ নাই ঠিক আছে আপনার যা হবার আপনার পেলেদের আপনার ফ্যামিলিজ হবে আমার কী লাভ ঠিক আছে তো আমি অযথা বকি এবং আমি পরে শুনে যে আমি বেশি বকি বেশি কথা বলি তো ঠিক আছে তো মোটামুটি দেখা হচ্ছে আগামী ক্লাসে সে মধ্যে ভালো থাকবেন আমার সুন্দর করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম